আসসালামু আলাইকুম। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি পেজে আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে বেশ ভালো আছেন, অনেকদিন পর আবার এলাম। শব্দ ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে। আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের প্রত্যেকেই আশা করছি ভীষণভাবে ভালো লাগবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে 6 জন যুক্ত হতে পেরেছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। অধীর আগ্রহে আপনারা যারা অপেক্ষায় ছিলেন এই লাইভের জন্য, তাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সময়ের অভাবে, কাজের চাপে সেরকম ভাবে লাইভ করে ওঠা যাচ্ছে না, আলোচনা অংশগ্রহণ করতে পারছি না, তার পরেও চেষ্টা করছি মাঝে মাঝে একটা আলোচনা করার জন্য। আপনারা আপনাদের প্রত্যেকের টাইম লাইনে লাইভটিকে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দেবেন। ওয়েলকাম ওয়েলকাম, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আজকে কয়েকটি দারুণ তাৎপর্যপূর্ণ আলোচনা করব, জ্ঞানী ব্যক্তিদের চোখ খুলে যাবে আশা করছি, ভালো লাগবে। কিছু না কিছু বিষয় তো থাকেই যা জানার জন্য বা অগ্রগতির জন্য সত্যি সহায়ক হয় বলে আমার মনে হয়। ডাক্তার ইয়াকুব সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলোচনা শুরু করব, এখনই আলোচনা শুরু করব। আপনারা প্রত্যেকে আপনাদের টাইম লাইনে বা অন্যান্য যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করে প্রত্যেকেই জানার সুযোগ করে দেন, যাতে করে আমরা সবাই কিছু না কিছু শিখতে পারি, জানতে পারি। একে অপরের সঙ্গে আমরা শেখাশিখি করার জন্যই তো এই আলোচনায় আসা আমাদের। আপাতত হ্যাঁ, ভালো আছি। আপনি ফোন দিয়েছিলেন, আসলে আমি এই লাইভ আসার জন্য তৈরি হচ্ছিলাম, তো যার জন্য আপনার ফোনটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, দুঃখিত। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, চেষ্টা করব। উৎপল চৌধুরী দা, হ্যাঁ, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। আপনি তো আশা করছি খুবই ভালো আছেন, ভীষণ ভালো আছেন আশা করছি। হ্যাঁ, আপাতত ভালো আছি, এখন অনেকটাই ভালো এবং ভালোর দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কিছু শিক্ষণীয় বিষয় থাকবে আজকের আলোচনাতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কিছু বিষয় থাকবে, যা এর আগেও আলোচনা হয়েছে, কিন্তু একই জিনিস বারবার আলোচনা হলে একটা সময়ে চোখ খুলে যায়। আর জানা জিনিসের উপরে গবেষণা করলে অজানা কিছু জিনিস জানা যায়, যার জন্য জানা জিনিসের উপরেও বারবার আলোচনা করলে তা অন্ততপক্ষে এই হোমিওপ্যাথির প্রেক্ষাপটে খারাপ হবে বলে মনে হয় না, ভালোই হবে। শুভ সন্ধ্যা।
হ্যাঁ, ডাক্তার রজত কান্তি বিশ্বাস, ভালো আছি আপাতত দাদা, ভালো আছি। আমি আলোচনা শুরু করছি। আজকে কয়েকটি সফল কেস নিয়ে আলোচনা করব, কিন্তু এই সফল কেসের মধ্যে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বিষয় লুকিয়ে আছে, যা আমাদের চিন্তা ভাবনাকে আরো ব্যাপকভাবে চিন্তা ভাবনা করতে একটা পথ দেখাতে পারে। এগুলো তো সবই আমরা জানি, সবই রয়েছে বই পুস্তকে। হোমিওপ্যাথির যাবতীয় যে বই পুস্তক রয়েছে, সব জায়গাতেই এগুলো রয়েছে। আমি সেগুলোই বলছি আর কি। আমি আলোচনা শুরু করি তাহলে, আর বেশি কথা না বলে এবার আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথমে দুটি জ্বরের কেস নিয়ে আলোচনা করব। জ্বরের কেস, যেহেতু এখন জ্বর সমস্যা নিয়ে প্রচণ্ড ভুগছে সবাই, অনেকে ভুগছেন, তবে আমি এটা বলি, এখন অবধি আমি যতগুলো জ্বর রুগী দেখেছি, আমি একেবারে সত্যি কথা বলছি, একদিনের বেশি দুদিন একটাও লাগেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবারের যে জ্বরগুলো আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত পরিষ্কার চিত্র নিয়ে তারা আসছে, আর ক্রিটিক্যাল নয়, একদম ক্রিটিক্যাল নয়, অত্যন্ত সহজ সরল পরিষ্কার প্রকট চিত্র নিয়ে আসছে, এবং কোন রকম জটিলতা ছাড়াই অতি সহজে অতি দ্রুত জ্বরগুলো সেরে যাচ্ছে। কিন্তু দুর্বলতা কাটতে একটু সময় লেগে যাচ্ছে। তা কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো ব্যবহার করলে দুর্বলতা থাকছে না, তাড়াতাড়ি চলে যাচ্ছে, দুর্বলতা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি সেগুলো পরপর আলোচনা করছি, যদি আপনাদের কিছু কাজে লাগে। স্যার ভালো আছি, আমার করোনা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এবং রাস্টক্স রাস্টক্স ও শেষে পালস খেয়ে সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, যাক, কি খুব ভালো, আপনি সুস্থ হতে পেরেছেন, খুব ভালো। হ্যাঁ, আপনি আপনার তো জ্বর এসেছিল, প্রথমে আপনি আমাকে জানিয়েছিলেন, এবং আপনার যা সিমটম ছিল সেগুলো রাস্টক্স। তারপর আমি যখন বললাম, তখন আপনি বললেন যে আপনি রাস্টক্সই খেয়েছেন। তো পরিষ্কার চিত্র ছিল, আর এবারের জ্বরগুলোতে এরকমই পরিষ্কার চিত্র আসছে, কোনো রকম জটিলতা ছাড়া, খুব সহজে, খুব তাড়াতাড়ি, খুব দ্রুত এই জ্বরগুলোকে সারানো সম্ভব, এবং একটা কেস মিস হচ্ছে না, কোনো রকম জটিলতার মধ্যেই যাচ্ছে না। বিগত গত বছরও যে জ্বরগুলো দেখেছি, বা তার আগের বছরে যে জ্বরগুলো দেখেছি, তাদের মধ্যে সিমটমের কিছু জটিলতা ছিল, কিন্তু এবছরে একদম পরিষ্কার চিত্র আসছে, যেখানে কোনো রকম হয়রানি ছাড়া, কোনো রকম ব্যাঘাত ছাড়াই খুব দ্রুত জ্বরগুলো সেরে যাচ্ছে। আমি এবার প্রথম কেস আলোচনা করছি, আপনারা বলুন কি মেডিসিন আসতে পারে। অবশ্য কেসগুলো খুব সহজ, কিন্তু একটা কেস রয়েছে যেটা একটু ভাবাবে, এবং ওর মধ্যে কিছু শিক্ষা আছে। আমি আলোচনা শুরু করছি, বেশি কথা বলবো না, আর বেশি সময়ও নেব না, অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো এটা শেষ করার। 13 বছরের একটি মেয়ের গতকাল থেকে জ্বর এসেছে। -101 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। বাবার সঙ্গে এসেছে, সামনের চেয়ারে চুপ করে বসে আছে, নিরানন্দ, অখুশি, গায়ে একটা জামা আর ওড়না আছে। জ্বর নিয়ে কি করছো? আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম।
মেয়েটি বলল, চুপ করে শুয়ে থাকছি, বেড়াতে ভালো লাগছে না, নরম টোনে কথাটা বলল। কথা বলতে ইচ্ছা করছে রোগী? না। কেউ কথা বলিলে, উচ্চ শব্দ করলে, হইচই করলে কেমন লাগছে? ভালো লাগছে না, মাথায় সহ্য হচ্ছে না, নরম টনে বলছে, নিরানন্দ, অখুশি, অখুশি অবস্থায় সে নরম টনে বলছে। তাহলে কি করছো? তাদের সরে যেতে বলছি। তুমি শুয়ে চোখ বন্ধ করে থাকছো নাকি চোখ খুলে থাকছো? রোগী, চোখ বন্ধ করে থাকছি। ডাক্তার, পিপাসা কেমন আছে? পিপাসা খুব বেশি নেই, অনেকক্ষণ পরে পরে অল্প একটু করে খাচ্ছি। তোমার জ্বরের সঙ্গে শীত করছে নাকি গরম লাগছে? গরম লাগছে, পাখার বাতাস ভালো লাগছে। আর কোনো অসুবিধা আছে? না। তখন ওর বাবা বলছে, ডাক্তার, ওকে কোনো কথা বললেই কেঁদে ফেলছে, যে কোনো একটা কথা বললেই কেঁদে যাচ্ছে, আগে কিন্তু এরকম করতো না। তো আমি রুগীকে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন? আমার কথা বলতে ভালো লাগছে না, কেউ কিছু বললে শুনতেও ইচ্ছা করছে না, তাই শুধু কাঁদন আসে। আমি তাকে ওষুধের 30 শক্তির 4টি পুরিয়া দিয়েছিলাম, ওষুধের 30 শক্তির 4টে পুরিয়া, এবং 1 ঘন্টা অন্তর 1টি করে মাত্রা খেতে দিয়েছিলাম। ওই দিনেই সন্ধ্যার দিকে আমাকে ফোনে জানিয়েছে এখন আর জ্বর নেই, কিন্তু দুর্বলতা আছে। আমি কোনো ওষুধ না দিয়ে 1 দিন পরে সংবাদ দিতে বলেছিলাম। তার বাবা আমাকে জানালো, জ্বর আর আসেনি। আচ্ছা, এই পর্যন্ত কেস, মেডিসিনটা কি হবে বলে মনে হচ্ছে? ইসমাইল হোসেন পালসেটিলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবার আগে উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পালসেটিলা, পালসেটিলা, কেন পালসেটিলা? যদি একটু লেখেন 2-4 কথা, কেন পালসেটিলা বলছেন? MD আব্দুর রশিদ পালসেটিলা, থ্যাংক ইউ। আপনাদের এই সক্রিয়ভাবে অংশগ্রহণ করাকে স্যালুট না জানিয়ে পারছি না, সত্যিই দারুণ। গুড বিগিনিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আতাহারুদ্দিন। একটা জ্বরে রুগী ফেল হবে না, একটা জ্বরে রুগী মিস হবে না, এবং কোনো রকম জটিলতা ছাড়া প্রতিটা জ্বর সেরে যাবে অতি অল্প সময়ের মধ্যে। কিন্তু অন্যান্য ওষুধে দেখেছি তারা জ্বরে কষ্ট পায়, 2 দিন 3 দিন 4 দিন লেগে যাচ্ছে, তারপরে সেই ওষুধের ধকল সহ্য করতে করতে হিমশিম খাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলবেন? আপনারা প্রত্যেকের নিজ নিজ টাইম লাইনে এবং অন্যান্য গ্রুপে অবশ্যই শেয়ার করবেন, প্রত্যেককে জানিয়ে দেন, প্রত্যেককে একটু জানিয়ে দেন, সবাই জানুক, সবাই শিখুক, কাজে লাগবে। আর গুড ইভিনিং, গুড ইভিনিং, পিপাসাহীনতা, গরম কাতরতা। আচ্ছা, পিপাসাহীনতা, গরম কাতরতা, এখানে রুগী কি বলছে? হ্যাঁ, গরম কাতরতা অবশ্যই। সেই সঙ্গে কি বলেছে? হ্যাঁ, পিপাসা কেমন আছে? পিপাসা খুব বেশি নেই,
পিপাসা খুব বেশি নেই, অনেকক্ষণ পরে পরে অল্প একটু করে খাচ্ছি। তার মানে কি, পিপাসাহীনতা নয়, পিপাসা আছে কিন্তু অনেকক্ষণ পর পরে অল্প একটু করে খাচ্ছি। তার জিভে কোনো স্বাদ নেই, নাকে কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই, সত্যিই খেতে ভালো লাগে না, এবারে একটা বাজে বিশ্রী কেমন একটা লাগে। তো ও সেইভাবেই খাচ্ছে অল্প অল্প জল, অনেকক্ষণ পর পর, ঘন ঘন খায় না, পিপাসা তো রয়েছে। কিন্তু গরম কাতর, ঠিক একদম গরম কাতর। আয়েশা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত, খুব খারাপ লাগছে আপনার শুনতে ব্যাঘাত হচ্ছে বলে। ডাক্তার উৎপল চৌধুরী দাদা, খুব খারাপ লাগছে। আর নুরুন নাহার ব্রায়োনিয়া, সিদ্ধহস্ত শিকারী, ছোট্ট ছোট্ট জায়গাতে আমাদের লক্ষ্য করার বিষয় থাকে প্রত্যেকটা বিষয়ে, সেটা অ্যাকুট কেস হোক, ক্রনিক কেস হোক, ছোট ছোট জায়গাতে লক্ষ্য করার বিষয় থাকে। সেই সেই জায়গাগুলোকে একটু নোটিস করলে আমরা স্বতন্ত্রকরণ করতে পারবো। কিন্তু মন যদি না জানে, চোখ তো দেখেও দেখতে পাবে না। মন যদি না জানে, চোখ তা দেখেও দেখতে পাবে না। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে মনের সঙ্গে পরিচয় ঘটাতে হবে, ওই ছোট 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 স্বতন্ত্রকরণের জায়গাগুলির সাথে মনের পরিচয় ঘটিয়ে রাখতে হবে পূর্বে থেকে, তাহলে দেখলেই আমরা তাকে চিনতে পারবো। আর যদি পূর্বে থেকে পরিচিত না থাকি, তাহলে আমরা তাকে দেখেও চিনতে পারবো না, এটাই বিষয়। এই জন্যে মন যা না জানে, চোখ তা দেখেও চিনতে পারবে না। এখন আমি কেস অ্যানালাইসিসে আসি। আমি কোথায় কোথায় দেখলাম, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন, কাকে দেব কংগ্রেচুলেশন? আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাওয়া যাচ্ছে কিনা একবার একটু জানাবেন, আমার শব্দটা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা একবার জানাবেন। আমি একটা জিনিস দেখুন, সে নিরানন্দ অখুশি, অসুস্থ অবস্থা, হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। সে নিরানন্দ অখুশি, তার ভালো লাগছে না, বেশ, সে চুপ করে শুয়ে থাকছে, বেড়াতে ভালো লাগছে না, তাহলে চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে, নরম টোনে কথা বলছে। আচ্ছা, কথা বলতে ইচ্ছা করছে না, তার কথা বলতে ভালো লাগছে না, কেন কথা বলতে ভালো লাগছে না, তার চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে। তাহলে মন যেটা চাচ্ছে, এটা হচ্ছে জেনারেল মেন্টাল জেনারেল সিমটম। মন যা চাচ্ছে, মন যেভাবে নিজেকে নিজেকে মন যেভাবে চাচ্ছে, সেইভাবে সে থাকতে চাচ্ছে। তো সেইভাবে থাকার জায়গাতে সে উপদ্রব চাচ্ছে না, উপদ্রব চাচ্ছে না। রোগ আক্রমণের গতি, প্রকৃতি, প্রবাহ ও পর্বটি অনুধাবন করতে হবে, ঠিক, একদমই ঠিক। তো সে উপদ্রব পছন্দ করছে না, সেটা কিরকম? যেমন আমি এখন আপনাদের সঙ্গে ক্লাস করছি, তো এই সময়ে আমাকে যদি কেউ বারবার ফোন দেয়, আমার তো সম্পূর্ণ মনোযোগ হচ্ছে ক্লাসটা সুষ্ঠুভাবে করার পক্ষে। তো এই সময় যদি আমাকে যদি কেউ বারবার ফোন দেয়, তাহলে কি হবে, একটা উপদ্রব হবে, আমি বিরক্ত হব, আমার ভালো লাগবে না। এই অবস্থাটাকে কি বলা হয়, ডিস্টার্ব। আমরা কি বলি, আরে ডিস্টার্ব করছে, বড্ড ডিস্টার্ব করছে,
এটা এই সময় ডিস্টার্ব করাটা কি ঠিক? এটাকে ডিস্টার্ব বলা হয়। তাহলে ডিস্টার্ব অ্যাভারশন টু বিং, আমরা যদি রুব্রিক নেই, সব সময় হ্যাঁ না, বিতর্কিত কথায় আমি আসছি না, রুব্রিক নিলে পরে এটা হবে অ্যাভারশন টু বিং, এই জন্য তার পছন্দ হচ্ছে না, বিরক্ত পছন্দ করছে না। আমার মনে হয় আমার প্রশ্নটা আপনার ভালো লাগেনি, বুঝলাম না তো, তাই আপনার চোখ তা তাই আপনার চোখ দেখছে কিন্তু মন সাড়া দিল না, চাচ্ছে না। ধন্যবাদ। আপনার প্রশ্ন কোথায় রয়েছে? একই ঔষধের একই ব্যক্তি, একই ঔষধের একই ব্যক্তি জীবনী শক্তি দ্বিতীয় মাত্রা গ্রহণ করে কি? আচ্ছা আচ্ছা, একই ঔষধের একই শক্তি জীবনী শক্তি, একই ঔষধের একই শক্তি জীবনী শক্তি দ্বিতীয় মাত্রা গ্রহণ করে কি? না, করে না, করে না। জীবনী শক্তি কখনোই একই জীবনী শক্তি দ্বিতীয় মাত্রা গ্রহণ করবে না, কেননা যখনই একটা ওষুধ দেওয়া হচ্ছে, তখন সেই ঔষধ জীবনী শক্তির উপরে আঘাত করে জীবনী শক্তিকে যতটা সেখান থেকে নড়িয়ে দেয়, সেই নড়িয়ে দেওয়ার ক্ষমতা একই পোটেন্সি থাকে না, যার জন্য প্রত্যেকবার পোটেন্সিকে একটু বৃদ্ধি করে করে দিতে হয়, এই জন্য বৃদ্ধি করে করে দেওয়ার রীতি। আমি খেয়াল করিনি, দুঃখিত, মনে কষ্ট নেবেন না, আমি খেয়াল করিনি ওটা, এই জন্য তো সে চুপচাপ থাকতে চাচ্ছে। তারপরে কি বললাম, যে কেউ কথা বলিলে, শব্দ করলে, হইচই করলে কেমন লাগছে? ভালো লাগছে না, দেখেছেন? তার মানে কি, বিরক্ত হতে চাচ্ছে না, ডিস্টার্ব পছন্দ করছে না, ডিস্টার্ব সে পছন্দ করছে না কেউ। আচ্ছা, ভালো লাগছে না, মাথা মাথায় সহ্য হচ্ছে না, তাহলে কি করছো? তাদের সরে যেতে বলছি, তাদের সেখান থেকে সরে যেতে বলছে, তাদের সেখান থেকে সরে যেতে বলছে যেন তাকে ডিস্টার্ব না করে। তুমি শুয়ে চোখ বন্ধ করে থাকছো নাকি চোখ খুলে থাকছো? চোখ বন্ধ করে থাকছি, চোখ বন্ধ করে থাকছি। ইয়েস, আব্দুর রশিদ, ইয়েস, পরিবর্তিত মাত্রা দিতে হবে, একদম। তাদের সরে যেতে বলছি। পিপাসা কেমন আছে? পিপাসা খুব বেশি নেই, অনেকক্ষণ পর পরে অল্প একটু খাচ্ছি, তার মানে জল পিপাসা আছে, অনেকক্ষণ পরে পরে খাচ্ছে, ঘন ঘন নয়। তোমার শরীর জ্বরের সঙ্গে শীত করছে নাকি গরম লাগছে? রুগী, গরম লাগছে, পাখার বাতাস ভালো লাগছে। তাহলে সে গরম কাত, তাহলে অনেকক্ষণ পর পর অল্প অল্প করে জল খেলো, চুপচাপ শুয়ে থাকছে, চোখ বন্ধ করে থাকছে, মানে সে ডিস্টার্ব পছন্দ করছে না। আর কোনো অসুবিধা না ডাক্তার? এবার ওর বাবা হচ্ছে, ওকে কোনো কথা বললে কেঁদে ফেলছে, যে কোনো কথা বললেই কেঁদে যাচ্ছে, আগে কিন্তু এরকম করতো না। এই জায়গাটাকে ধরে আপনারা অনেকেই পালসিটেলা দিয়েছেন, কিন্তু এই পালসিটেলার এই জায়গাতে আর একটা জিনিস থাকে, কনকমিটেন্ট সিমটম, সেটা কি? পালসিটেলা যেটা হচ্ছে, এই যে এই রুগীটা কি হলো, এই রুগীটা কাউকে কাছে পছন্দ করছে না, এটা হচ্ছে মেন্টাল সিমটম, ভালো করে বুঝবেন, জেনারেল মেন্টাল সিমটম, সে কাছে কাউকে পছন্দ করছে না। আর পালসিটিলা কি করে? পালসিটিলা কাছে কাউকে পছন্দ করে, কাকে পছন্দ করে? যাকে সে বেশি ভালোবাসে, তাকে যে সব থেকে বেশি ভালোবাসে তাকে কাছে পালসিটিলা পেতে চায়, এবং পালসিটিলা চায় তার খোঁজ খবর কেউ নিক, সে কেমন আছে, কেমন বোধ করছে, খোঁজ নিক,
তাকে গুরুত্ব দিক, তার দিকে মনোযোগ দিক, কিন্তু এই ব্যক্তি কি হলো, এই ব্যক্তির কাছে কাউকে রাখছে না, সে একা একা থাকছে, চোখ বন্ধ করে নরম টোনে কথা বলছে, অনেকক্ষণ পর পর জল পিপাসা আর কি গরম কাতর। এই পেশেন্ট হলো, কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন, ডাক্তার নুরুন নাহার। জেলসিমিয়াম হয় শীত কাতর, জেলসিমিয়াম শীত কাতর এবং অতিরিক্ত দুর্বল, জেলসিমিয়াম শীত কাতর অতিরিক্ত দুর্বল, ডালনেস স্লিপিনেস উইথ, এই ব্যাপারটা থাকে ওর মধ্যে, ডালনেস স্লিপিনেস উইথ, এই জন্য সে আর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে, সেই সঙ্গে শীত কাতর, পিপাসা থাকেই না, জিভ শুষ্ক থাকে। জেলসিমিয়াম আমরা জেলসিমিয়ামের এগুলো দেখতে পাবো, দেখতে পাবো যে সে অত্যন্ত নিদ্রাতুর অবস্থায় পড়ে আছে। পালসিটিলা জেলসের মধ্যে এইটুকু পার্থক্য, এই জেলসের মধ্যে ব্রাউনিয়ার মধ্যে এটুকু পার্থক্য, আর পালসিটিলার মধ্যে মানসিক অবস্থাটা বলে দিলাম। পালসিটিলা সর্বদাই সঙ্গে কেউ চায় তার গায়ে একটু হাত বুলিয়ে দিক, মাথায় একটু হাত বুলিয়ে দিক, তার একটু খোঁজ খবর নিক, যদি না করে এগুলো, খোঁজ খবর না নেয়, সে মনে মনে আরো কষ্ট পায়, আরো দুঃখ পায় যে আমার এই জগতে আর কেউ নেই, আমার জন্য আর কেউ নেই এই দুনিয়ায়, আমি একা। বোঝা গেল, বুঝলেন কিনা? কারো কিছু বলার থাকলে বলুন। আমি চারটি পুরিয়া দিয়েছিলাম এজন্যই, মাত্রা কখন শুরু হয়, আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমি আমার অভিজ্ঞতা এগুলো দেখেছি, একটা মাত্রা শুরু হয় তখনই যখন তার ক্রিয়া শুরু হয়। কটা পুরিয়া খাবার পরে মাত্রা শুরু হবে এটা বলা খুব মুশকিল। আমি পুরিয়া দিই সাধারণত, আমার এটা অভিজ্ঞতায় আমি দেখেছি, দীর্ঘদিনের অভিজ্ঞতাতে পুরিয়াতে আমার কোনো সমস্যা হয় না, আমার পেশেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, এই জন্য আমি পুরিয়া দিই। আপনারা ইচ্ছা করলে পুরিয়াও দিতে পারেন, আবার যদি মনে করেন যে জলের মধ্যে দেবেন, জলের মধ্যে দিয়ে ঝাঁকি দিয়ে দিয়ে খাওয়াবেন, 10টা করে ঝাঁকি দিয়ে এইভাবে খাওয়াবেন, নো প্রবলেম, সেটাও হবে। আমি দেখেছি আমার কোনো প্রবলেম হয় না, কোনো সমস্যা হয় না, তাই আমি পুরিয়াটা বানাই এখনো, এই জন্য দিই। আর মাত্রা শুরু হয় যখন মেডিসিনের ক্রিয়া শুরু হয়, সেটাই হচ্ছে প্রথম মাত্রা। কোন মাত্রাতে কাজ শুরু হবে এ তো বলা মুশকিল, বলা মুশকিল, কিন্তু রুগীদেরকে আমি বলে দেই সাধারণত যে ডোজ খাবার পরে তার কষ্ট বেড়ে যাবে বা কমে যাবে, তারপরে পরবর্তী ডোজ আর খাবে না, আমি ওটা বলে দিই। যখনই তার সমস্যা বেড়ে যাবে বা কমে যাবে তখন আর তারপরে পরের ডোজটা আর খাবে না, কিন্তু বাড়া কমা না হওয়া পর্যন্ত ও খেয়ে যাবে, এটা আমি বলি। আশা করছি এবার বুঝেছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আর মাত্রা সম্বন্ধে অর্গানন থেকে তো সবারই অভিজ্ঞতা রয়েছে, সবারই জানা আছে মাত্রা সম্বন্ধে, মাত্রা কাকে বলে, কখন মাত্রা শুরু হয়। আমি একটা কেসকে দেখেছি, একটা কেসকে দেখেছি, আপনারা অবাক হয়ে যাবেন, মুম্বাইয়ের একজন ডাক্তার বাবুর কেস, একটা জ্বরের পেশেন্টকে হায়োসিয়ামাস সকালে আপনার ওই 10টা 11টার সময় শুরু করলো, 10টা 11টার সময় হায়োসিয়ামাস শুরু করলো 200 দিয়ে, বিকালবেলায় 10 mm পোটেন্সি দিল, 10 mm পোটেন্সি, গোপীনাথ মেনন, ডাক্তার গোপীনাথ মেনন, ডাক্তার গোপীনাথ মেনন, 10:30 11টায় জ্বরের পেশেন্ট, একটা বাচ্চা রুগী, একটা বাচ্চা রুগী, তাকে হায়োসিমাস দিলেন।
সান্ধ্যা পর্যন্ত তাকে 10 ইম্পর্টেন্সি দিতে হয়েছে। এর মধ্যে 200 আপনার 30 পটেন্সি, 200 পটেন্সি, 1 ইম্পর্টেন্সি শেষ হয়ে গেছে। সন্ধ্যাবেলায় 10 ইম্পর্টেন্সি কেন না, এর মধ্যে সে বারবার তাকে ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কোনো রকম আলোড়ন হচ্ছে না, কোনো রকম রেসপন্স করছে না। অথচ তার মধ্যে যে সিমটম রয়েছে, তার মধ্যে যে সিমটম রয়েছে, সিমটমেরও পরিবর্তন নেই। এবং ওর মধ্যে থেকে যে সিমটম পাওয়া যাচ্ছে তার ওষুধ এটাই। তাহলে ওষুধ যখন দেওয়া হচ্ছে, একটা পরিবর্তন তো কিছু হবে, কিছু একটা পরিবর্তন তো হবে, কিন্তু কোনো পরিবর্তন নেই। যার জন্য সন্ধ্যা পর্যন্ত 10 ইম্পর্টেন্সি দেওয়ার পর তবে তার মধ্যে রেসপন্স আসে এবং জ্বরটা রাত 8:30-9টার মধ্যে ছেড়ে যায়। কি বুঝবেন? আমি সাধারণত 10 নাম্বার গ্লোবিউলস 5-6 ফোঁটা দিয়ে, মানে 5 গ্রাম, 1 ড্রাম যে শিশি রয়েছে সেই 1 ড্রাম শিশিতে 10 নাম্বার গ্লোবিউলস বা 20 নাম্বার গ্লোবিউলস 1 গ্রাম নিয়ে নেই। তাতে 5 থেকে 6 ফোঁটা ওষুধ দিয়ে ওই গ্লোবিউলস কটাকে মেডিকেটেড করি। মেডিকেটেড করে ওইখান থেকে 2টো 3টে 4টে 5টা যা পড়লো আর কি, আমি কম দিতে চেষ্টা করি। দুটো দুটো একটা দুটো দিই না, 3টে 4টে এরকম গ্লোবিউলস আমি দিই, এরকম গ্লোবিউলস দিই এক একটা পুড়িয়াতে। এবার যদি বলেন একটা না দিয়ে 2টো 3টে 4টে দিচ্ছেন কেন, এবার আমি বলি ওষুধের হোমিওপ্যাথিতে ওষুধের পরিমাণের উপর রোগ সারে না, ওষুধের গুণাবলীর উপর রোগ সারে। হোমিওপ্যাথিতে ওষুধের পরিমাণের উপর রোগ সারে না, ওষুধের গুণাবলীর উপর রোগ সারে। তাহলে এত মিনিমাম ডোজ দেওয়ার মানে কি? মিনিমাম ডোজ দেওয়ার মানে হচ্ছে অ্যাগ্রাভেশন হওয়ার ভয়, আর কিচ্ছু নয়, জাস্ট অ্যাগ্রাভেশন হওয়ার ভয়। অ্যাগ্রাভেশন হওয়াটা তার সঙ্গে একটা জুলুমবাজি করা, অত্যাচার করা। এই অ্যাগ্রাভেশন যাতে না আসে তার জন্য যতটা পারা যায় মিনিমাম ডোজ দেওয়ার চেষ্টা করা হয় যাতে তার মধ্যে অ্যাগ্রাভেশনটা না আসে। কিন্তু আমি প্রত্যেকটা জ্বরে রুগীকে যেভাবে ওষুধ খাওয়াই তাতে অ্যাগ্রাভেশন কারো আসে না, কারোর অ্যাগ্রাভেশন আসবে না। এ আমার অভিজ্ঞতা, আজকে এই 20-25 বছর থেকে আমার এই অভিজ্ঞতা রয়েছে, আমি সেইভাবে এটা করে থাকি, ফলে আমার কখনো কোনো সমস্যা আসে না। ওই রুগীকে কি করে ম্যানেজ করতে হয় আমি সেটা খুব ভালো করে বুঝি। স্যার, ব্রায়োনিয়া তো অনেকটা জলে একসাথে খাবে, মাথা ব্যথা করবে। হ্যাঁ, ওর মাথায় না, মাথার যন্ত্রণা সেরকম ছিল না, কিন্তু কেউ হইচই করলে, কথা বললে তখন তার মাথায় সমস্যাটা হচ্ছিল, ভালো ভালো লাগছিল না, তার মাথায় সহ্য করছিল না, তখন ভালো লাগছিল না। কিন্তু অ্যাট এ টাইমে একটা রুগীর সমস্ত সিমটম তো থাকবে না। মাথার যন্ত্রণা হচ্ছে একটা ফিজিক্যাল পার্টিকুলার সিমটম, তার থেকে সে যে অনেকক্ষণ পর পর জল খাচ্ছে, জলটা কে খাচ্ছে? পেট খাচ্ছে, বলে আমার জল পিপাসা পেয়েছে, কার না আমার, এটা হচ্ছে একটা জেনারেল সিমটম। আমার ঠান্ডা বাতাস ভালো লাগছে, আমার চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগছে, আমার বিরক্ত হতে ভালো লাগছে না, কার? পেশেন্টের। আর মাথায় যন্ত্রণা করছে, কার? ওটা মাথার, মাথার যন্ত্রণা করছে, মাথা বুঝিনি গিয়ে রুগীরটা কি? তো এট এ টাইমে সমস্ত লক্ষণগুলো একসঙ্গে থাকে না, কিন্তু তার বৈশিষ্ট্যপূর্ণ সিমটম গুলো অবশ্যই থাকে। বৈশিষ্ট্যপূর্ণ সিমটমই হচ্ছে প্রয়োগ প্রদর্শক লক্ষণ। তা বৈশিষ্ট্যপূর্ণ সিমটম না পেলে আমরা মেডিসিনটা দেব কেমন করে? এই জন্য বৈশিষ্ট্যপূর্ণ সিমটমের দিকে গুরুত্ব দিতে হয়। তার দেখেন অনেকক্ষণ পর পর অনেক পরিমাণে জল পিপাসা রয়েছে ব্রায়োনিয়াতে, অনেকক্ষণ পর পর অনেক পরিমাণে জল পিপাসা, কিন্তু এখানে নেই। অনেকক্ষণ পর পর সে খাচ্ছে, অল্প পরিমাণে খাচ্ছে, এইগুলো ঠিকঠাক পাওয়া যাবে না। কিন্তু চুপচাপ শুয়ে থাকা, গরম কাতরতা, তার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, কেউ তার সঙ্গে কথা বলুক এটা তার ভালো লাগছে না, এই ব্যাপারগুলো সর্বদাই থাকবে ব্রায়োনিয়ার, এগুলোর মিস হবে না। ব্রায়োনিয়ার কনস্টিপেশন এখানে নাও থাকতে পারে, ব্রায়োনিয়ার অল্প অল্প ইউরিন যার রং হলুদ বর্ণের, জ্বালা জ্বালা ভাব থাকতে পারে, এগুলো নাও থাকতে পারে। এগুলো হচ্ছে ফিজিক্যাল সিমটম। ফিজিক্যাল সিমটম গুলো সবসময় ঠিকঠাক মেটেরিয়া মেডিকার অনুপাতে নাও থাকতে পারে, কিন্তু
আপনার জেনারেল মেন্টাল সিমটমগুলো থাকবেই বা জেনারেল ফিজিক্যাল সিমটমগুলো থাকবেই, এগুলোই তো বৈশিষ্ট্যপূর্ণ বা পরিচালক সিমটম। এই রুগীটাকে এই পর্যন্ত আমি দিলাম, দিয়ে জ্বর ছেড়ে গেল, ওকে ব্রায়োনিয়া দেওয়া হয়েছিল, পরবর্তী ঘটনাটা দেখেন কি হলো। তার বাবা বলল পেটের একটু গন্ডগোল হয়েছে। না, তার আগে দেখি একটু ওপর। হ্যাঁ, তার বাবা আমাকে জানালো জ্বর আর আসেনি, এখন খুব ঘুমাচ্ছে, ভালো খিদে নেই, খেতে চাচ্ছে না, কোনো খাবারে ইচ্ছাও নেই, খাবারের স্বাদ গন্ধ কিছুই পাচ্ছে না। মানে রুগীটা আসেনি, ওর বাবা এসছে। এবার খুব গরম পড়ছে, পাখা চালিয়ে ঘুমিয়ে থাকে, স্নান করছে না। মেজাজ কেমন আছে? মেজাজ শান্ত আছে, তবে কথা বলতে পছন্দ করছে না, ওর কাছে শব্দ করলে কথা বলতে বিরক্ত হচ্ছে। আচ্ছা, আগের সিমটমটা রয়েছে, ডিস্টার্ব অ্যাবসেন্টমিন এখনও রয়েছে, কোনো কিছুতে দুর্গন্ধ হচ্ছে, মানে তার যে ডিসচার্জ আছে পায়খানাতে, ঘামে, মুখে, কোনো কিছুতে দুর্গন্ধ আছে কিনা একটু জানার চেষ্টা করলাম, বলল না তেমন কিছু বলল না। পায়খানা কেমন হচ্ছে? তার বাবা বলছে যে পেটের একটু গন্ডগোল হয়েছে, আজ ভোরবেলায় তাড়াতাড়ি পায়খানায় গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, বলল একটু পাতলা পায়খানা হয়েছে, তারপরে সকালে আর একবার পায়খানে গিয়েছিল। আচ্ছা, এইবার আমি তাকে আর একটা মেডিসিন দিয়েছিলাম, আমি তো তাকে ধাতুগত মেডিসিন দিইনি, প্রেজেন্ট স্টেটের উপর মেডিসিন দিচ্ছি। ওই পেশেন্ট কিন্তু জ্বর ছেড়ে গেছে, জ্বর নিয়ে এসেছিল, জ্বর ছেড়ে গেছে, কিন্তু জ্বরের পরবর্তী একটা অবস্থা তার মধ্যে অবস্থান করেছে। এই জায়গাটা যদি আমি কাটিয়ে তুলতে না পারি, তাহলে ও রুগী সুস্থ বোধ করবে না, পুরোপুরি সুস্থ হবে না। এইখানে যেহেতু প্রমিনেন্ট সিমটম কিছু পাওয়া গেছে একটা মেডিসিনের, যার জন্য আমি অন্য একটা মেডিসিন দিয়েছিলাম, যদি প্রমিনেন্ট সিমটম কিছু না থাকতো, তাহলে আমি এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য, মানে জ্বরের পরবর্তী অবস্থা কাটিয়ে ওঠার জন্য কোনো ওষুধের নির্দেশক লক্ষণ যদি না থাকতো, তাহলে আমি এবার তার ধাতুগত মেডিসিনকে চয়েস করতে চেষ্টা করতাম এবং ধাতুগত মেডিসিনকে প্রয়োগ করতাম। তো যেহেতু এখানে তার প্রেজেন্ট স্টেটের উপর একটা মেডিসিনকে পুরোপুরিভাবে নির্দেশ করছে, যার জন্য আমি তার ধাতুগত ওষুধে না গিয়ে আমি তাকে প্রেজেন্ট স্টেটের উপরই মেডিসিনটা দিয়েছিলাম, এবং প্রেজেন্ট স্টেটের উপর মেডিসিনটা দেওয়ার পর রুগী ইনস্ট্যান্ট খাড়া হয়ে গেল। এইবার সেই রুগী যদি আসে, তাকে আমি তার ধাতুগত ওষুধ দেবো, কনস্টিটিউশনাল মেডিসিন। সেটা কিভাবে নির্ণয় করতে হয়, অনেক আলোচনা হয়েছে সেসব ব্যাপারে। ডাক্তার আব্দুর রশিদ সালফার, ডাক্তার আব্দুর রশিদ সালফার, মোহাম্মদ আব্দুর রশিদ সালফার, আর কেউ কিছু বলবেন? আর কেউ বলবেন? বেশি সময় নষ্ট করব না, আলোচনাতে চলে যাব, কারণ আজকে কিছুটা আলোচনা রয়েছে, খুব দুর্দান্ত আলোচনা করব। ডাক্তার আব্দুর রশিদ, আপনি কেন সালফার বলছেন, যদি দুই এক কথা একটু লিখতেন, কেন সালফার বলছেন? ডাক্তার ইউসুফ আলী সালফার, কেন সালফার বলছেন, যদি দুই এক কথা একটু লিখতেন, মানে বিষয়টা হচ্ছে যে অন্যদের শেখার জন্য আর কি, অন্যদের শেখার জন্য বলছে আর কি। আচ্ছা, আমি সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি। নেট্রাম সাল আকিকুল ইসলাম, আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। এইখানে দেখুন, সব সময় জেনারেল সিমটমের দিকে একটু বেশি করে করে গুরুত্ব দিতে হয়, জেনারেল সিমটমকে। তো এখানে ছোট ছোট ক্লু থাকে, তো আমরা তো আপনার কি বলবো, ডিটেকটিভ, আমাদেরকে ডিটেকটিভের কাজটা করতে হয়, তা ছোট ছোট ক্লু ধরে একটা বড় বড় তথ্য উদ্ঘাটন করতে হয়। তা এর মধ্যে দেখেন, আগে কেসটাকে বোঝেন, কি বললো না, ভোরবেলাতে সে পায়খানায় গিয়েছিল, তাড়াতাড়ি করে ভোরবেলায় পায়খানায় গিয়েছিল,
তারপর কি হলো, সকালে আর একবার পায়খানায় গিয়েছিল, একটু পাতলা পায়খানা হয়েছে। বেশ, একটা ক্লু। আর একটা ক্লু কি, সে পাখা চালিয়ে, খুব গরম পড়ছে এখন তো, প্রচুর গরম দেখতেই পাচ্ছেন, এই যে ঝড়টা হয়ে গেল, ঝড়ের আগের কেস, হ্যাঁ মানে 20-25 দিনের আগের কেস, তখন তো প্রচুর 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 গরম ছিল, পাখা চালিয়ে ঘুমিয়ে থাকছে, স্নান করছে না। তাহলে গরম পড়ছে, তার তার গরম লাগছে, তার জন্য সে পাখা চালিয়ে শুয়ে থাকছে, তার মানে ঠান্ডা পছন্দ করছে। তো ঠান্ডা যদি পছন্দ হবে তো সে স্নান পছন্দ করবে না কেন? জল তো আরো ঠান্ডা, তাহলে তার আরো ভালো লাগার কথা, কিন্তু তার স্নান পছন্দ হচ্ছে না, তার স্নান ভালো লাগছে না। আর কি, সে চুপ করে শুয়ে আছে, এখনো ডিস্টার্ব অ্যাভারশন টু বিং রয়েছে, ওখানেও সালফার আছে। অতএব কংগ্রাচুলেশন ডাক্তার, ডক্টর ইউসুফ আলী, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, কংগ্রাচুলেশন। ওই পেশেন্টকে আমি সালফার সালফার দিয়েছিলাম। ঠিক, অনেক ধন্যবাদ, দারুণ, আপনি ভালো ধরতে পেরেছেন ওখানে, অনেকেরই হেল্প হলো, অনেকেরই হেল্প হলো। এটা আমি ওকে সালফার দিয়েছিলাম 30, 3 মাত্রা সালফার দিয়েছিলাম, মাত্র 3 মাত্রা, তারপর আর ওষুধ লাগেনি, রুগী পুরোপুরি সুস্থ। একদমই ঠিক। আমি সেকেন্ড কেসে যাচ্ছি। এই মেডিসিনের জ্বর সাধারণত খুব কম পাওয়া যায়, সেকেন্ড কেসের যে মেডিসিন এটা খুব কম পাওয়া যায়। একজন মহিলা রুগী, 50 বছর বয়স, একদিন আগে জ্বর এসেছে, মাথায় যন্ত্রণা, সারা শরীরে দারুণ ব্যথা, মাথায় যন্ত্রণা, দারুণ ব্যথা, দুই পায়ে কামড়ানি যন্ত্রণা, টিপে দিলে ভালো লাগছে, শরীর ভীষণ দুর্বল, দুর্বলতার জন্য নরম টোনে ধীরে ধীরে কথা বলছে। অবজারভেশন, অবজারভেশনের এই জায়গাগুলো অবশ্যই কাজে লাগবে, এগুলোকে আমাদের বুঝতে হবে অবজারভেশন দিয়ে। আর কি সমস্যা হচ্ছে, আমি কিচ্ছু খেতে পারছি না, মুখে যেন গন্ধ লাগছে, কোনো খাবার খেতে গেলে বমি ভাব আসছে, ওয়াক উঠছে, রান্নার গন্ধে কোনো অসুবিধা হচ্ছে? আমার একদম ভালো লাগছে না, আমি ঘরের ভিতরে থাকছি, খাবারের গন্ধ নাকে সহ্য করতে পারছি না। ও ধীরে ধীরে একটু সময় নিয়ে এই কথাগুলো বলছে, যেহেতু ভীষণ দুর্বল হয়ে পড়েছে। তো আর কোনো অসুবিধা আছে? পেটে গ্যাস হচ্ছে, একটু ফাঁপ হচ্ছে, অল্প অল্প ব্যথা করছে মাঝে মাঝে, পায়খানা প্রস্রাব কেমন হচ্ছে, জল খেতে পারছি না, প্রস্রাব অল্প অল্প হচ্ছে হলুদ রঙের, আর অল্প অল্প যন্ত্রণা করছে। ও আচ্ছা আচ্ছা, শীত করছে না, গরম লাগছে, জোরে পাখার বাতাস ভালো লাগছে না, লাগছে না, হালকাভাবে পাখার বাতাস ভালো লাগছে, খোলা বাতাস ভালো লাগছে। আচ্ছা, আর কোনো অসুবিধা হচ্ছে? না। আর কোনো সমস্যা আছে? না। ঠিক আছে, আমি মোটামুটি একটা ওষুধকে দেওয়ার মতো সব লক্ষণগুলো পেয়ে গেছি, যার জন্য আমি আর কিছু জিজ্ঞাসা না করে আমি ওকে ওষুধ দিয়ে দিয়েছিলাম। ওষুধ দেওয়ার পর কি হলো, আমি ওকে ওই ওষুধের 6 শক্তি দিয়েছিলাম, হ্যাঁ 6 শক্তি দিয়েছিলাম, 1 মাত্রা করে 3 ঘন্টা অন্তর ওকে আমি 2 দিন খেতে দিয়েছিলাম, 2 দিন, 2 দিন খেতে দিয়েছিলাম। প্রথম দিনে জ্বর ছেড়ে গিয়েছিল, কিন্তু জ্বর যখন ছেড়ে গেল তারপর ওর খাওয়াটা ঠিক হয়নি, ও যেহেতু আমার সঙ্গে আর যোগাযোগ করেনি, ও খেয়ে নিয়েছিল, হ্যাঁ ও খেয়ে নিয়েছিল প্রথম দিন যখন জ্বর ছেড়ে গেল, পরের ওষুধগুলো আর খাওয়ার দরকার ছিল না, কিন্তু তারপর ও খেয়ে নিয়েছিল, আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। তারপর কি হলো, 4 দিন পরে পুনরায় আমার ক্লিনিকে সে এসেছিল, এখন তার জ্বর নেই, আগের কষ্টগুলো নেই, এখন কিছু সমস্যা রয়েছে, সেটা আলাদা সমস্যা, কিন্তু জ্বর ছেড়ে গেছে। কলচি কাম, হ্যাঁ ঠিক, হ্যাঁ উৎপল দা, আপনি ঠিকই বলেছেন, আমি দেখলাম আপনার
লেখাটা, এই জন্য সালফার। একদমই ঠিক, আব্দুর রশিদ কলচিকাম, ইসমাইল কলচিকাম। আরে আপনারা তো মানে একদম ফুল ফর্মে রয়েছেন, ফুল ফর্মে রয়েছেন আপনারা, দারুণ দারুণ দারুণ। আর কেউ কিছু বলবেন? ডাক্তার ইউসুফ কলচিকাম, আচ্ছা, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, যারা কলচিকাম বলেছেন কংগ্রেচুলেশন। ওকে আমি কলচিকাম 6 দিয়েছিলাম, 2 দিন খেতে দিয়েছিলাম, 3 ঘন্টা পর পর একটা করে মাত্রা, কিন্তু প্রথম দিনেই তার জ্বর ছেড়ে গিয়েছিল। পরের দিনকে সে আর আমাকে জানায়নি, খেয়ে নিয়েছে, পরের দিনের মাত্রাগুলো খেয়ে নিয়েছে, কিন্তু কোনো সমস্যা আর হয়নি, জ্বর ছেড়ে গেছে, আগের কষ্টগুলো নেই। এখন তার মধ্যে একটা কষ্ট রয়েছে, সেটা হচ্ছে ভীষণ দুর্বল। এখনকার যে জ্বর হচ্ছে, এই জ্বরের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে, জ্বর ছেড়ে যাবার পরে ভীষণ দুর্বল। উৎপল দাও নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে এই জ্বরের পরে দুর্বলতা কাকে বলে। বিছানা ছেড়ে উঠতে পারছে না, সারাক্ষণ শুয়ে থাকছে, কিছু খেতে ইচ্ছা করছে না, বমি ভাব নেই, পেটে কিচ্ছু নেই, হালকা কাশি হচ্ছে, অনেকক্ষণ কাশার পরে সামান্য শেলেসা উঠছে, উঠে আসছে, আঠালো চ্যাটচিটে সাদা, সাদা বর্ণের ভর্সানি পায়খানা, পেটে হালকা ব্যথা করছে মাঝে মাঝে, কোনো খাবারের গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, সেই জন্য খেতেই ইচ্ছা করছে না, আর এই জন্য সে আরো বেশি দুর্বলতা অনুভব করছে, আরো বেশি দুর্বলতা বোধ করছে। আমি তখন বুঝে একটা মেডিসিন ওকে দিয়েছিলাম, ওই মেডিসিনের আমার কাছে কোনো পোটেন্সি ছিল না, যার জন্য তাকে আমাকে মাদার টিনচার দিতে হয়েছিল। আমার কাছে কোনো পোটেন্সি ছিল না, পোটেন্সিগুলো সব উড়ে গিয়েছে, খালি শিশে পড়েছিল, যার জন্য ওকে আমি বাধ্য হয়ে মাদার দিয়েছিলাম, কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট, এক্সেলেন্ট। আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরবর্তী অবস্থাটা বলি, জ্বর ছেড়ে গেছে, এখন তার ভীষণ দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারছে না, সারাক্ষণ শুয়ে থাকছে, কিছু খেতে ইচ্ছা করছে না, বমি বমি ভাব নেই, পেটে কিচ্ছু নেই, যদিও সে খেতে পারছে না, তাই পেটে কিচ্ছু নেই। এখন সমস্যা হচ্ছে, হ্যাঁ, পেটে কিচ্ছু নেই, হালকা কাশি হচ্ছে, এই হালকা কাশিতে অনেকক্ষণ কাশার পরে সামান্য শ্লেষ্মা উঠছে, আঠালো চ্যাটচেটে সাদা বর্ণের ভর্সানি পায়খানা, পেটে হালকা ব্যথা করছে মাঝে মাঝে, কোনো খাবারের গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, সেই জন্য সে খেতেও পারছে না। এখানে রোগীর জেনারেল লক্ষণ খাবারের গন্ধ অসহ্য, এটা গুরুত্ব দিয়ে কলচিকাম। একদমই ঠিক, একদমই ঠিক। ইসমাইল হোসেন, HYD বলতে আপনি কি কোন মেডিসিনকে ইঙ্গিত করছেন ভাই? ডাক্তার নুরুন নাহার ক্যালিমিওর, আচ্ছা, ক্যালিমিওর আর ইসমাইল হোসেন, HYD, HYD মানে হাইড্রাস্টিস না অন্য কোনো মেডিসিন, যদি একটু বলেন। আব্দুর রশিদ, HYD, ডাক্তার ইউসুফ আলী চায়না, শফিকুল ইসলাম ক্যালি বাইক্রোম, আচ্ছা, ঠিক আছে, আমি অ্যানালাইসিসে যাচ্ছি। চায়না, আব্দুল আহাদ লস্কর চায়না,
হাইড্রাস্টি স্ক্যান, ইসমাইল হোসেন, হাইড্রাস্টি স্ক্যান, বুঝলাম, ঠিক। আচ্ছা, আমি এবার অ্যানালাইসিস আসি। দেখেন, আমরা প্রিজুডিসড হব না কখনোই, কোনো কিছুতে প্রিজুডিসড হব না, এজন্যই যে আমাদের ওষুধ প্রয়োগ করার পিছনে যে নির্ভরযোগ্য তথ্য তা হচ্ছে একমাত্র লক্ষণ সমূহ। একমাত্র লক্ষণ সমূহ আমাদেরকে নির্দেশ করবে যে কি ওষুধ আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের বদ্ধমূল ধারণার উপরে কোনো ওষুধ প্রয়োগ করতে পারবো না কখনোই, সবসময় লক্ষণ সমষ্টি আমাদেরকে নির্দেশ দেবে কি ওষুধ দিতে হবে, আর সেইগুলোকে খুব বিজ্ঞতার সঙ্গে বিচার বিশ্লেষণ করে নির্ধারণ করতে হবে। তো এইখানে দেখেন, আমি কয়েকটা কথা বলছি। দেখেন, এই যে এত বেশি দুর্বল, মেট্রোমেটিকায় এগুলো পাবেন, দেখবেন ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারছে না, এগুলো হচ্ছে এই মেডিসিনের জন্য এটা বৈশিষ্ট্য। এই সিমটমটাই অন্য ওষুধের ক্ষেত্রে সেটা কমন হতে পারে, কিন্তু এই সিমটমটাই এই ওষুধের জন্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। ডক্টর অমর কুমার সিল, হাইড্রাস্টিস স্ক্যান। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এখন আমি অ্যানালাইসিস করছি। এই যে ভীষণ দুর্বল, বিছানা ছেড়ে উঠতে পারছে না, সারাক্ষণ শুয়ে থাকছে, কিছু খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, তার আগে যে বমি ভাব ছিল সেটা আর নেই, পেটে কিচ্ছু নেই। তো খেতে ইচ্ছা না করলে, কিছু না খেলে তার পেটে থাকবে কি? হালকা কাশি হচ্ছে, তাহলে একটা গেল প্রচুর দুর্বল, চুপচাপ শুয়ে থাকছে, খেতে ইচ্ছা করছে না। তারপর কি হলো, হালকা কাশি, অনেকক্ষণ কাশার পরে সামান্য শ্লেষ্মা আসছে, আঠালো চ্যাটচ্যাটে। এই যে আঠালো চ্যাটচ্যাটে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করতে হবে, আপনার কনকমিটেন্ট সিমটম বলে একে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করতে হবে, কনকমিটেন্ট সিমটম। তো এই কনকমিটেন্ট সিমটমে কি আসছে, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করলে কি হচ্ছে, যে প্রচন্ড দুর্বলতা, খেতে ইচ্ছা করছে না, সেই সঙ্গে যে শ্লেষ্মা স্রাব আসছে সেটা হচ্ছে আঠালো চ্যাটচ্যাটে এবং সাদা বর্ণের। আর এই যে ভর্সানি পায়খানা হচ্ছে, আমরা জানি ভর্সানি পায়খানার সঙ্গেও শ্লেষ্মা থাকে, ভর্সানি পায়খানার সাথেও শ্লেষ্মা থাকে, আঠালো চ্যাটচ্যাটে। আর কি হচ্ছে, পেটে হালকা ব্যথা করছে মাঝে মাঝে, যেহেতু কোনো শ্লেষ্মা পেট থেকে বার হচ্ছে, তার জন্য হয়তো, বা গ্যাস আছে তার জন্য একটু মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে আর কি, খাবারের গন্ধ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, সেই জন্য সে খেতেও পারছে না। তাহলে কি হচ্ছে, পেটের খিদে, পেটে খিদে, মুখে অরুচি, খেতে ইচ্ছা নেই, অরুচি মানে তুই অনিচ্ছা, খাবারে অনিচ্ছা, খেতে ইচ্ছা করছে না। তাহলে পেটে খিদে, পেটে ক্ষুধা, মুখে অরুচি, সে সঙ্গে প্রচণ্ড দুর্বল, আঠালো স্রাব, হাইড্রাস্টিসের প্রধান চিত্রগুলো, কংগ্রেচুলেশন, যারা হাইড্রাস্টিস বলেছেন কংগ্রেচুলেশন। হাইড্রাস্টিস দিয়েছিলাম, পোটেন্সি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে পোটেন্সি না থাকায় নিরুপায় হয়ে আমি ওকে মাদার দিয়েছিলাম, এবং আপনারা প্রয়োগ করে দেখবেন ফলাফলটা কত মেরাকিল আসে। আমি রেজাল্ট পেয়েছিলাম, দুদিনের মধ্যেই খাবারের প্রতি ইচ্ছা এসেছিল। আপনি অবাক হয়ে যাবেন, 1 মাস পরেও খাবারের ইচ্ছা আপনি পাবেন না। দেখবেন অন্তত 20 দিন 25 দিন তো লাগবেই, তার আগে আপনার খাবারের প্রতি ইচ্ছা আসবেই না। এখন যে জ্বর হচ্ছে, সেই জ্বরের সঙ্গে খাবারের প্রতি যে অনিচ্ছা আসছে, আমরা তো দেখছি আমাদের এলাকাতে মহামারী শুরু হয়েছে, মহামারী, এপিডেমিক ভাবে, এপিডেমিকলি প্রত্যেকটা ঘরে ঘরে জ্বরের রুগী, আমি অসংখ্য জ্বরের রুগী ইতিমধ্যে দেখে ফেলেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। কিন্তু একটাও আন্দাজে মেডিসিন দিইনি, আর আন্দাজি কোনো আলোচনা নয়, সবগুলো মেটেরিও মেডিকা নির্ভর, মেটেরিও মেডিকার সপক্ষে নির্ভর করেই আমি তথ্যগুলো দিচ্ছি, সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো 2 দিনের মধ্যেই খাবারের প্রতি ইচ্ছা এসেছিল, এবং অল্প অল্প পরিমাণে ভাত খেতে পারছিল, পটলের লতি দিয়ে মুসুরির ডালের পোকড়া তৈরি করে তা দিয়ে ভাত খেতে খুব ভালো লেগেছিল। এগুলো লিখতে হবে, তো না লিখে রাখলে আমার অভিজ্ঞতা হবে কেমন করে।
তার কি ভালো লাগলো, তার কি ভালো লাগলো না। আগের ভিডিওতে আমি আম সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, আম কি বাজে লাগে, ওই রকম অবস্থাতে স্বাদ নেই, গন্ধ নেই, আম খাবেন আপনার মনে হবে যেন জীবনে আর এ খাবো না, এত বাজে লাগবে। আরো অনেক কথা আছে, সেখান থেকে একবার দেখে নেবেন আগের ভিডিওতে। আমি আর কোনো ওষুধ দিইনি, ওতেই রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। এখন এই ব্যাপারে আমি কিছু কথা লিখেছি, সেটা হচ্ছে যারা বর্তমানে জ্বরের পরে কিছু খেতে পারছে না, খাবারের কোনো স্বাদ গন্ধ পাচ্ছে না, খাবারের দিকে কোনো ইচ্ছা নেই, না খাওয়ার জন্য শরীর আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কোনো রুগী এতটাই দুর্বল হয়ে পড়ছে যে বিছানায় শুয়ে থাকা অবস্থাতেও তাদের পেশিগুলো থরথর করে কাঁপছে, আমি নিজে দেখেছি। করোনা পজিটিভ, এখন করোনা সুস্থ হয়ে গেছে, করোনা নেগেটিভ হয়ে গেছে, তারপরে সেই রুগীকে দেখার জন্য আমাকে ডাকলো। সেখানে গিয়ে রুগীর বয়স হচ্ছে 63 বছর, সে একজন নার্স ছিল আমাদের এই শহরের যে হসপিটাল রয়েছে এই হসপিটালে, এটা নার্স ছিল। এখন 63 বছর বয়স, কিন্তু তার শরীর হেব্বি শক্তপোক্ত, দুর্দান্ত শক্ত, নিরেট এবং স্বাস্থ্যবান, সে এখনো বুড়ি হয়নি। এইরকম একজন মানুষ, তার মাংসপেশিগুলো থাথা 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 করে টুইচিং করছে, কাঁপছে, পেশিগুলো থরথর করে কাঁপছে, নিজে থেকে পাশ পরিবর্তন করতে পারছে না, তারা হতাশ হয়ে পড়েছে যে আর বাঁচবে না, ফিরে আসার কোনো উপায় নেই, জোর করে খুব সামান্য খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছে, সামান্য একটু লিকুইড কোনো রকম মুখে দিচ্ছে, লিকুইড সামান্য খেতে পারছে না, ওষুধ খাওয়া মতো জোর করে একটু খাচ্ছে, আপনি কি করে বাঁচাবেন এই রুগীকে? খাবার খেতে না পারলে, শক্তি না পেলে সে বাঁচবে কেমন করে? এবং এক দুদিনের কি হচ্ছে, জোর করে খুব সামান্য খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছে, সেই সব রুগীকে হাইড্রাস্টিস খাওয়াবেন, দেখবেন চমৎকার ফলাফল পাবেন, এবং এক দুদিনের মধ্যেই খাবারের রুচি চলে আসছে, খেতে ইচ্ছা করবে এবং শরীরে বল শক্তির সঞ্চয় হবে, রুগী মানসিকভাবে আশার আলো দেখতে পাবে। ওষুধের সঙ্গে রুগীকে প্যাসিভভাবে মেসেজ করতে হবে, মানে যারা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে, বিছানা ছেড়ে উঠতে পারছে না, তাকে ধরে বসানো হচ্ছে, ধরে পাশ ফেরাতে হচ্ছে, এরকম পর্যায়ে বয়স্ক রুগীরা যাচ্ছে, বিশেষ করে বয়স্ক রুগীরা, তাদেরকে বাঁচাতে গেলে আপনার ওষুধের সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভাবে তাকে মেসেজ করতে হবে, প্যাসিভ মেসেজ। প্যাসিভ মেসেজটা কি? প্যাসিভ মেসেজটা হচ্ছে আপনার কোনো এক্সারসাইজ করানো যাবে না, তাকে মেসেজ দিতে হবে, মেসেজ, কিছু স্পেসিফিক মেসেজ রয়েছে, সেই মেসেজগুলো দিতে হবে, বাইরের লোকজন দেবে, পেরিফেরি টু সেন্টার, পেরিফেরি টু সেন্টার মেসেজগুলো দিতে হবে। এই মেসেজ দিলে আর ওই খাবার যদি খায় তাহলে তাড়াতাড়ি তার ভিতরে শক্তি সঞ্চার হবে। আর কি করতে হবে? এখন তো সে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এই শ্বাস প্রশ্বাস না নিতে পারলে তাকে এক্সারসাইজ যদি করানো যায় সে আরো বেশি ক্লান্ত হয়ে পড়বে, আরো বেশি দুর্বল হয়ে পড়বে। এক্সারসাইজ করতে গেলে যে শক্তি প্রোভাইড করা দরকার সেই শক্তি শরীর প্রোভাইড করছে না, যার জন্য সে আরো বেশি দুর্বল হয়ে পড়বে, রোগীর অবস্থাটা খারাপ হবে। এই সময়ে প্যাসিভ এক্সারসাইজ না করেও সেখানে রোম, রেঞ্জ অফ মোশনটা করতে পারেন, রেঞ্জ অফ মোশন, খুব ধীরে ধীরে রেঞ্জ অফ মোশন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রেঞ্জ অফ মোশনটা করতে হবে, এবং প্যাসিভ মেসেজ দিতে হবে, মেসেজ, কোনো এক্সারসাইজ করানো যাবে না। এইভাবে চলার পরে যখন একটু শক্তি আসবে, একটু শক্তি আসার পরেই তাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা দিতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এই ডিপ ব্রিদিং এক্সারসাইজটা দিলে ফুসফুসের অক্সিজেন ইউটিলাইজের ক্ষমতাটা বেড়ে যাবে, ফুসফুসের ক্ষমতা যখন বাড়বে, বেশি বেশি পরিমাণে অক্সিজেন ইউটিলাইজ করতে পারবে, তখন শরীর অনেক বেশি শক্তি পাবে, অনেক বেশি শক্তি পাবে। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে গেলে নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে হবে খুব জোরে, নিয়ে সে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড যতটা পারে ধরে রাখবে, তারপরে হঠাৎ করে মুখ দিয়ে নিঃশ্বাসটা একবারে ছেড়ে দিতে হবে, সেটা কিরকম, এরকম। আর যখন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হবে তখন পেটটা বড় হয়ে যাবে, আর মুখ দিয়ে যখন হঠাৎ করে ওই শ্বাসটা ছেড়ে দেওয়া হবে তখন পেটটা ভিতরে চলে যাবে, যেমন এরকম নিঃশ্বাসটা নিতে হবে। আমি এখন হোল্ড করছি, ধরে রেখেছি না,
ছেড়ে দিলাম, তারপর আবার নিঃশ্বাস নেবে, আবার নিঃশ্বাস নেবে, নিয়ে হোল্ড করবে যতক্ষণ পারবে, হোল্ড করবে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড হোল্ড করবে, হোল্ড করে হঠাৎ করে ছেড়ে দেবে। এটা হচ্ছে ডিপ ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা যখন করবার মতো, মানে খুব ইজি ভাবে করতে পারবে, তখন পেটে একটা চাপ দিতে হবে, পেটে কেউ একজন চাপ দিয়ে ধরে থাকবে, মানে তাকে পেটটা ফোলাতে দেবে না, আর উনি জোর করে ফোলাবে, পেটটা ফোলাতে দেবে না, জোর করে ফোলাবে। এটা হচ্ছে স্ট্রেংথেনিং ডিপ ডিপ ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেংথেনিং ডিপ ব্রিদিং এক্সারসাইজ। শরীরে অটোমেটিক্যালি শক্তি সঞ্চার হবে, এগুলো করতে হবে, কোনো রোগী মরবে না সহজে। আর ওই রুগীকে যদি আপনি ওর শরীরের মধ্যে শক্তির সঞ্চার না ঘটাতে পারেন, ফিরে আসা মুশকিল আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিস, শুধু ওষুধ খাওয়ালেই হবে না, যেখানে যা দরকার সেখানে তাকে তা দিতে হবে, শুধু ওষুধ খাওয়ালেই হবে না, এই গোঁয়ারতুমিগুলো ছাড়তে হবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, আমার মনে হয়েছে গোঁয়ারতুমিগুলো ছাড়তে হবে, এখন আপনাদের ব্যাপার সেটা। আচ্ছা, যখন সে শক্তি পেয়ে যাবে, শক্তি শরীরে আস্তে আস্তে পেয়ে যাচ্ছে, তারপর আর প্যাসিভ এক্সারসাইজ দেওয়া যাবে না, প্যাসিভ মেসেজ আর করা যাবে না, এবার তাকে অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে। অ্যাক্টিভ এক্সারসাইজটাকে, রেঞ্জ অফ মোশনটাকে, রেঞ্জ অফ মোশন হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে যেদিকে ঘুরবে তাকে সেই দিকে ঘোরাতে হবে। এ হাত এদিকে ঘুরছে, এদিকে ঘোরাতে হবে, এদিকে ঘুরছে, এদিকে ঘোরাতে হবে। রুগী ঘোরাবে না, যে এক্সারসাইজটা করাবে সে ধরে 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 ঘোরাবে, এভাবে ঘোরাবে, আবার নামালো, এদিকে ঘোরালো, আবার নিয়ে গেল। রুগী তো মরার মতো পড়ে থাকবে, এদিকে ঘোরালো, প্রত্যেকটা অঙ্গের করবে, এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, পা দুটো তাই, একে বলা হয় রোম, রেঞ্জ অফ মোশন, ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে। না হলে কি হবে, দীর্ঘদিন যদি দীর্ঘদিন যদি অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সঞ্চালন না করা যায়, 1 মাস 1.5 মাস যদি না করা যায়, তাহলে হবে কি, ওই পেশিগুলোতে স্প্যাস্টিসিটি আসবে, পেশিগুলো ছোট হয়ে যাবে, স্প্যাস্টিসিটি আসবে, তখন দেখবেন যে ওগুলো আর হচ্ছে না, টেনে টেনে ধরছে, এগুলো সব শক্ত হয়ে গেছে, যেখানে যেখানে জয়েন্ট আছে, যে জয়েন্টের মুখগুলো দেখবেন শক্ত হয়ে গেছে, রিস্ট ড্রপ হয়ে যাচ্ছে, রিস্ট তুলতে পারছে না, রিস্ট ড্রপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাত আর তুলতে পারছে না, এইগুলো চলে আসবে, এইগুলো আসতে দেওয়া যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। আপনারা আপনাদের টাইম লাইনে এবং প্রত্যেকটা গ্রুপে অবশ্যই শেয়ার করবেন এই আলোচনা, সবাই, সবার একটু উপকার হোক, সবাই জানুক। দ্বিতীয় একটা কেস দিচ্ছি, এই কেসটা জ্বরের কেস নয়, এই কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইখানে বেশ কিছু জিনিস শেখার রয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কেসটা, চমৎকার কেস। 43 বছর বয়সের একজন মহিলা, তার সমস্যা ছিল দুই হাঁটুতে বাতের ব্যথা, কাঁধের সন্ধিতে বাতের ব্যথা ছিল, পেটে হালকা গ্যাসের কষ্ট, সর্দি ঠান্ডা লাগার প্রবণতা, এইগুলো নিয়ে সে আমার কাছে চিকিৎসা করতে এসেছিল। তাকে আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা বলুন রুগী? আমার হাঁটু দুটিতে ভীষণ ব্যথা, হাঁটা চলা করা খুব কষ্ট হচ্ছে, কাঁধে ব্যথা, এই কাঁধ দুটোতে ব্যথা, হাত উপরে তুলতে খুব কষ্ট হচ্ছে। কতদিন হয়েছে? হয়েছে অনেক দিন হলো, তাও প্রায় 2 বছর থেকে খুব কষ্ট পাচ্ছি, 2 বছর থেকে কষ্টটা বেশি হয়েছে, তারও আগে থেকে আছে। আমি অনেক জায়গায় অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছি, ওষুধ খাই, ব্যথা কম থাকে, তারপরে আবার যা তাই হয়ে যায়, ভালো হতে তো পারলাম না। যে হাসছে, নরম টোনে ভদ্রভাবে কথা বলছে, তারপরে হাসলো, হাসলো রুগী। চিন্তা কি? আমি বললাম যে এটা নিয়ে কি চিন্তা হয়, চিন্তা কি হবে, ব্যথা না সারলে বিছানায় পড়ে যেতে হবে। আবার হাসলেন, ভদ্রভাবে হাসলেন, সবার যা হয় আমারও তাই হবে। আচ্ছা আচ্ছা, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করাতে আসলেন কেন? আমাকে আপনার কথা একজন বলল, তাছাড়া এতদিন ধরে তো অ্যালোপ্যাথিক চিকিৎসা করলাম, কিছুই তো হলো না,
আরো খারাপ হয়ে গেল। আচ্ছা, উফ। হ্যাঁ, আরো খারাপ হয়ে গেল। কোনো দুশ্চিন্তা আছে? তেমন কিছু নেই। ছেলে দুটির জন্য চিন্তা হয়, তারা এখনো পর্যন্ত কোনো কাজ পেল না, কি করে খাবে, মেয়েটার বিয়ে দিতে হবে, টাকা পয়সাও তেমন নেই। ছেলে দুটি কাজ পেয়ে গেলে সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ব্যথা নিয়ে কোনো চিন্তা হয়? কি চিন্তা হবে, আবার হাসলেন। এই আমি তো বড় মানুষ, মানে আমি এত বড় মানুষ, যদি বিছানায় পড়ে যাই, হাঁটাচলা করতে না পারে, তাহলে আমাকে কে ওঠানো নামানো করবে? কষ্ট নাই, তাছাড়া আর কি চিন্তা হবে এখন? আবার হাসলেন। আর কোনো অসুবিধা আছে? আমার দাঁতে পোকা লাগা আছে, মাঝে মাঝে মারি ফলে কুঁজ হয়, যন্ত্রণা করে, মারি থেকে রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ হয় ভীষণ, মুখ থেকে ঘুমের মধ্যে লালা পড়ে, মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, আমারই সহ্য হয় না গন্ধ। আচ্ছা আচ্ছা, ঘাম কেমন হয়? আমার ঘাম খুব বেশি হয়, সারা শরীর ঘামে ভিজে যায়, কাপড় কাপড় শুদ্ধ সব ভিজে যায়, মাঝে মাঝে চিপতে হয়, আর এই ঘাম বসে গেলে অনেক সময় আমার সর্দি ঠান্ডা লেগে যায়। ঘামে কোনো গন্ধ আছে? হ্যাঁ, দুর্গন্ধ আছে। পিপাসা কেমন হয়? আমার পিপাসা একটু বেশি আছে, ঠান্ডা জল খুব ভালো লাগে, কিন্তু ঠান্ডা জলে দাঁত কনকন কনকন করে ফোলায়। আজীবন পায়খানা কেমন হয়? আমার পেটে গ্যাসের সমস্যা আছে, সেই জন্য ভর্সানে পায়খানা হয়, পেট ঝেড়ে পায়খানা হয় না। খিদে কেমন হয়? ভালোই হয়, খাওয়াতে কোনো সমস্যা নেই। কেমন আবহাওয়া ভালো লাগে? মাঝারি আবহাওয়া ভালো লাগে, জলের পরিবর্তনে আমার ঠান্ডা লেগে যায়, ঘাম বসলে অনেক সময় ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডা লাগলে শ্লেষ্মা বুকে বসে এবং হালকা শ্বাসের টান আসে আর কাশি হয়। আপনার আচার ব্যবহার সম্বন্ধে বিস্তারিত ভাবে একটু বলুন তো। আমি বরাবর শান্ত প্রকৃতির মানুষ, কোনো ঝামেলা অশান্তির মধ্যে যায় না, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি কারোর সাথে ঝগড়া অশান্তি করি না। ঝগড়া করতে আমার খুব লজ্জা লাগে, মনে হয় লোকজনে কি বলবে, মান সম্মানের ব্যাপার, আমি সব রকম ঝামেলা এড়িয়ে চলি। আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো আচরণ করলে, মতের বিরোধিতা করলে, ইচ্ছা করে কেউ খারাপ আচরণ করলে, তখন আপনার কেমন লাগে? তখন আমার খুব খারাপ লাগে, মনে মনে খুব রাগ হয়, কিন্তু আমি কিছু বলি না, চুপ থাকি, তাকে বুঝতেও দিই না, আমি তাকে এড়িয়ে চলি। তারপরে সে কথা বলিলে তখন তার সাথে কথা বলি, কিন্তু তাকে বুঝতে দেব না যে তাকে আমি পছন্দ করি না। আপনার জীবনে কোনো আশা ছিল? রুগী, হ্যাঁ ছিল, কিন্তু সে আর পূর্ণ হলো কই? ছেলে পিলে লেখাপড়া শিখলো, বড় হয়েছে, তারা চাকরি পেলে বা কোনো কাজ পেলে তখন মনের আশা পূরণ করব, কিন্তু সে আর হচ্ছে না। কি আশা ছিল বলা যাবে? আবার হাসলেন। সব কি আর বলা যায়? আমার অল্প বয়সে বিয়ে দিয়েছিল, লেখাপড়া করতে পারেনি, আমার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছি, একটা ভালো দেখে মন পছন্দ মতন ঘর করতে চাই, কিন্তু হবে কিনা জানি না, তবে আশায় আছি। ছেলে দুটির কাজের জন্য খুব চেষ্টা করছে, ছেলের বাবা কাজ করেন না, সে যা কাজ করে সংসার চালাতেই তো সব শেষ হয়ে যায়, বাড়ি ঘর আর কি দিয়ে করব। আর কিছু বলবেন? না, ভালো দেখে ওষুধ দেবেন যাতে আমি ভালো হয়ে যাই, খুব কষ্ট পাচ্ছি। আমি অবজারভেশনে যেটা দেখেছিলাম, দেখতে খুব ভদ্র ব্যক্তি, দেখতে খুব ভদ্র, নরম টোনে হেসে হেসে কথা বলছে, শান্ত প্রকৃতির মানুষ, ভদ্র ও মার্জিনীয় শাড়ি পরে এসেছিল, তার ভিতরে রাগ হলেও সে প্রকাশ করে না, তাকে দেখে একজন ভদ্র মানুষ বলে মনে হয়েছিল, উগ্র মানুষ নয়, ভদ্র মানুষ। এই হচ্ছে কেস ডাক্তার ইসমাইল হোসেন মার্কসল। থ্যাংক ইউ সবার আগে আপনার উত্তর দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। আর কেউ? আব্দুর রশিদ মার্কসল। আর কেউ? চায়না, ডাক্তার শাহিদ উল্লাহ চায়না। আর কিছু? আর কেউ? আর কেউ? ব্যাপটিসিয়া, অমর কুমার শীল ব্যাপটিসিয়া। বাহ, দারুণ। জাকিয়া মহসিনা মার্কসল। আর কেউ? ডাক্তার হাবিব মিয়া মার্কসল। সাইদ আরকামি নেট্রামিয়র। ক্যালকেরিয়া কার? ক্যালকেরিয়া কার, বাহ, দারুণ দারুণ। আর আর কেউ? আকিকুল ইসলাম পডোফাইলাম। যারা জনসাধারণ আছেন, ডাক্তার নন, যারা জনসাধারণ আছেন, সাধারণ জনগণ যারা আমার এই লাইভটা দেখছেন, তারা আমার এই আলোচনা শুনে নিজেদের ওষুধ নিজেরা কিনে খাবেন না যেন, তারা অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধটা নেবেন। আপনারা অন্তত পক্ষে এই আলোচনা থেকে হোমিওপ্যাথি সম্বন্ধে একটা সম্যক ধারণা তো পাচ্ছেন, সেই ধারণাটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। এই আলোচনা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি, সেই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা থাকবে এবং সেখানে আরও অনেক ভিডিও আপলোড করা আছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেইখানে প্রয়োজন মতো আপনারা আপনাদের ইউটিউবগুলো, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারবেন। ইউটিউবে তো আপনারা কেউ কোনো মতামত করেন না, অ্যাকচুয়ালি আলোচনাগুলো কেমন হচ্ছে, কি ব্যাপার, আপনাদের নিজেদের মতামত এগুলো আপনারা কেউ করেন না, এটা একটা দুর্ভাগ্য ব্যাপার। মানে আপনাদের মধ্যে থেকেও যদি কিছু অভিজ্ঞতা বার হয়ে আসে তাহলে সেগুলো আরও বেশি কাজের হতে পারে, আরও উপকারী হতে পারে অন্যের। তবে সেরকম কেউ আলোচনা আপনারা করেন না, কোনো মতামত করেন না, করলে ভালো হয়। সবার কাছে অনুরোধ করছি আপনারা ইউটিউবে আপনারা আপনাদের মতামত অবশ্যই পোষণ করবেন। ক্যালকেরিয়া কার, ডাক্তার জাহাঙ্গীর আলম। আচ্ছা, আমি কেস অ্যানালাইসিস করছি। কেস অ্যানালাইসিস করছি, খুব ভালো করে বোঝার আছে এই কেসটা, যেহেতু ক্রনিক কেস তো অ্যাকুট কেসগুলো প্রমিনেন্ট সিমটম থাকে, প্রদর্শক সিমটমগুলো অত্যন্ত প্রকট থাকে, খুব সহজেই সেগুলোকে বোঝা যায়, চেনা যায়। কিন্তু ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করতে গেলে তার নীতিটা একটু আলাদা, নাইজমেটিক ট্রিটমেন্ট না দিতে পারলে ক্রনিক ডিজিজগুলো সাধারণত আরোগ্য হতে চায় না। তো এখানে কিছু ফিজিক্যাল সিমটম রয়েছে, যে ফিজিক্যাল সিমটমগুলো সবটাই মার্কসলের সঙ্গে অত্যন্ত সদৃশ রয়েছে,
সেগুলো হচ্ছে ফিজিক্যাল সিমটম। তার মুখগহ্বরের যে সমস্ত সিমটমগুলো রয়েছে, তার ঘাম, আবহাওয়া পছন্দ না পছন্দ, এই সমস্ত ব্যাপারগুলো সবটাই মার্গসলের সঙ্গে দারুণভাবে সদৃশ হয়, দারুণভাবে মিলে যায়। কিন্তু ওইগুলো কি রুগীর সিমটম, এইটা একটু বুঝবেন, এইটা একটু ভালো করে মাথার মধ্যে ঢোকান। ওগুলো তো কোনো রুগীর সিমটম নয়, এইগুলো আপনার এই ঘাম দিয়ে একটা রুগীকে আমরা নির্ধারণ করতে পারবো না। এই মুখের গন্ধ, মুখের যে সমস্ত সিমটমগুলো রয়েছে, এই সিমটমগুলোর সাহায্যে একটা মেডিসিনকে আমরা চিহ্নিতকরণ করতে পারবো না যে আসলে ব্যক্তিটা কেমন। এই লক্ষণগুলো এক কিছু ব্যক্তিকে নির্দেশ করে, কিছু ব্যক্তির এই লক্ষণগুলো রয়েছে, কিছু ব্যক্তির মুখগহ্বরের এই সিমটমগুলো রয়েছে, এরকম ঘাম রয়েছে। ইয়েস ইয়েস আকিকুল ইসলাম, থ্যাংকস মার্কসলের মিজাজ রুক্ষ। ইয়েস, মার্কসলের মিজাজ রুক্ষ, সে হচ্ছে অ্যানার্চিস্ট, সে হচ্ছে গুয়ার, একরোখা, জেদি। সে নিজের ইচ্ছা মতো চলে, কাউরের নিয়ম নীতিকে সে ধার ধারে না। এই ব্যক্তি কি সেরকম? যখন আমি মুখের মধ্যে সিমটম গুলো পেলাম, ঘাম গুলো পেলাম, আবহাওয়া পেলাম, তখন আমার মার্কসলের কথা মনে এলো। ওই সিমটম গুলো একটা মেডিসিনকে নির্দেশ করছে, তখন কি হবে, আমাকে বাজিয়ে দেখতে হবে যে এই ব্যক্তি আসলে মার্কসল কিনা। তখন তখন তাকে আমি একটু বাজানোর চেষ্টা করলাম যে আপনার আচার আচরণ গুলো কেমন একটু বলুন তো, বাজানোর চেষ্টা করলাম। এই বাজাতে গিয়ে দেখলাম যে না, ও তো রুক্ষ নয়, খুব নরম, শান্ত, ধীর প্রকৃতির মানুষ, কোনো জোট ঝামেলা গন্ডগোল অশান্তি করে না। আর মার্কসল তো শুধু গন্ডগোলের মধ্যেই থাকে, অনিয়মে চলে। মার্কসলকে খুব সহজে ভাবে মনে রাখতে গেলে এক কথায় বলতে গেলে, যেমন ধরুন বাংলাদেশেও এবং আমাদের দেশেও রাস্তার বাম দিক দিয়ে যাওয়া এবং ডান দিক দিয়ে আসা, এটা হচ্ছে নিয়ম। এখন মার্কসল যদি ডান দিক দিয়ে যায় আর বাম দিক দিয়ে আসে, তাহলে কেমন হবে, অ্যাক্সিডেন্ট হবে কি না? আর চলাচলের পথে একটা বিঘ্ন সৃষ্টি হবে কি না, অত্যন্ত বিঘ্নতার সৃষ্টি হবে, অত্যন্ত বিঘ্নতার সৃষ্টি হবে। তো মার্কসলের কাছে ওটা কোনো ব্যাপার নয়, ওটা ঠিক আছে, ও ওইভাবে আসতে চেয়েছে, ও আসবে, তাতে কার কি, এই নিয়ে একটা অশান্তি। তো ও সবসময় একটা জোট ঝামেলা অশান্তি এগুলো তৈরি করে, প্রচন্ড গোঁয়ার, জেদ, ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার ওর মধ্যে রয়েছে। এ ব্যক্তি তো তেমন নয়। আমি তখন বুঝে গেলাম যে অন্ততপক্ষে মার্কসল নয়। আরেক ডাক্তার ভাই, না না, ইগনিশিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, কাছাকাছি। আমার ওকে ক্যালকিরিয়া কার্ভ মনে হয়েছিল। ও যে দেখতে ভদ্র, নরম টোনে কথা বলছে, হেসে হেসে কথা বলছে, শান্ত প্রকৃতির মানুষ, মার্জিনীয় ব্যবহার, মার্জিনীয় পোশাক, এটা আমার দেখতে লাগলো। এবং ওর আচরণও ওরকম, মানে আমার অবজারভেশনের সঙ্গে ওর দেওয়া বর্ণনার সাথে চরিত্রের যে মিল হলো, তখন আমি ক্যালকিরিয়া কার্ভের দিকে একটু নজর দিয়েছিলাম। কিন্তু ক্যালকিরিয়া কার্ভ হচ্ছে আজীবনের অত্যন্ত ভীতু মানুষ, প্রচণ্ড ভীতু, ভয়, ভীতু, চারিপাশের সবকিছু থেকেই সে ভীতু, মানে আতঙ্কিত হয়, ভয় পায়। আর
ও বর্তমানে যে স্ট্যাটাসে থাকে সেই স্ট্যাটাসকে বজায় রাখার জন্য ক্যালকিরিয়া কার্ভ সবসময় ব্যস্ত থাকে। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের মধ্যে একটা জিনিস দেখা যায়, সে হচ্ছে ফুটানি। ফুটানিটাকে বয়েস্টিং যাকে বলা হয়, বয়েস্টিং, বয়েস্টিংটা খুব থাকে ক্যালকিরিয়া কার্ভের মধ্যে। যেহেতু সে একজন খুব সম্মানীয় ব্যক্তি মনে করে নিজেকে, ওয়েলথ পার্সন, ইগোয়েস্টিক পার্সন, সম্মানীয় ব্যক্তি মনে করে, কিন্তু তথাপি সে হচ্ছে প্রচণ্ড ভীতু। সে সবসময় ওয়েলথের উপরে থাকতে চায়, টাকা পয়সা, সম্পদ, স্বাস্থ্য, এইগুলো সব ঠিকঠাক পরিপূর্ণ মাত্রায় রাখতে চায়, তার ঘাটতিও পছন্দ করে না। মানে খুব সংক্ষেপে বলছি, তো অত্যন্ত সংক্ষেপে বলছি, ডিটেলস বলা যাবে না, ভিডিওটা আজকে লম্বা করব না। এই ব্যক্তি তেমন ভীত নয়, এটা বললে পরে ভালো হতো, যেহেতু আমি ওখানে কেসের উপরে লেখা হয়নি, তার জন্য এটা বলা হয়নি। পেশেন্টটা ভীত নয়, যার জন্য আমি ক্যালকিরিয়া কার্প দিতে পারিনি। ক্যালকিরিয়া কার্প কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। যেহেতু সে ভীত মানুষ, তাই সে ভয়ে ভয়ে থাকে, ফলে কারোর সঙ্গে ঝামেলা, অশান্তি, গণ্ডগোল এসব করতে চায় না। কিন্তু সে মানুষ হিসেবে একজন ভীত মানুষ। ক্যালকিরিয়া কার্বের সর্বশরীরে ঘাম সাধারণত খুব বেশি থাকে না, তার ঘাড়ের দিকে ঘামটা বেশি থাকে, সেই সঙ্গে বাত প্রবণতা। ক্যালকিরিয়া কার্বের সঙ্গে মানে দারুণ একটা মিল ছিল, দারুণ মিল। তো এইগুলোর সঙ্গে যেহেতু মুখের সিমটম গুলো হচ্ছে সিপিলেটিক সিমটম, তাহলে একটা অ্যান্টিসিপিলেটিক মেডিসিন কে আছে, যে যার অ্যান্টিসিপিলেটিক মেডিসিন গুলো সাধারণত কি হয়, অ্যান্টিসিপিলেটিক মেডিসিন গুলো সাধারণত একটু উগ্র ধরনের হয়, কিন্তু অ্যান্টিসিপিলেটিক মেডিসিনের মধ্যে কে আছে যে নরম প্রকৃতির মানুষ, শান্ত প্রকৃতির মানুষ, ভদ্র মানুষ। আমি সেই দিকে ভাবনা চিন্তা করার পরে দেখলাম, হ্যাঁ, দারুণ একটা মেডিসিন আসলো। সে কি করে, তার ফেয়ার অফ সোশ্যাল পজিশন আছে, ফেয়ার অ্যাবাউট হিজ সোশ্যাল পজিশন। এই সোশ্যাল পজিশন নষ্ট হবার ভয়ে সে কখনোই খারাপ আচরণ করে না কারোর সঙ্গে, সবসময় সে ভালো আচরণ করে, ভালো ভদ্র আচরণ করে সবার সাথে। আর কি করে, সে তার রাগ হয় অন্যের খারাপ আচরণে, কি বললো, আমার রাগ হয়, রাগ হলে আমি প্রকাশ করি না, আমি চেপে রাখি, আমি কাউকে বুঝতেও দিই না যে আমার রাগ হয়েছে। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড, এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার সাপ্রেসড। আর কি, তার ছেলে মেয়েদের নিয়ে তার অনেক বেশি চিন্তা, অ্যাংজাইটি আদার্স ফর, কেয়ারফুল অফ, আর হচ্ছে কি, ফেয়ার সেলফ কন্ট্রোল অফ লসিং, অ্যাঙ্গার হিমসেলফ উইথ, নিজের নিজের সঙ্গেও রেগে যাচ্ছে। গ্রেভ কন্ডিশন অ্যাবাউট হিজ, মানে দীর্ঘ দিন ধরে কোনো একটা বিষয়কে নিয়ে যখন চিন্তা ভাবনা করা হয় তখন সেটা হচ্ছে গ্রিপ, দীর্ঘ দিন ধরে দুঃখ, বেদনা, কষ্ট, দুশ্চিন্তা যাই করা হোক না কেন, কোনো একটা বিষয় নিয়ে যখন দীর্ঘ দিন ধরে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকা হয় তখন সেটা হচ্ছে গ্রিপ। তাহলে কন্ডিশন অ্যাবাউট হিজ, তার রোগের কষ্ট, তার পরিবারের কষ্ট, দীর্ঘদিন ধরে এটা চলছে। এলিমেন্টস ফ্রম পজিশন লস অফ, ঘর বাড়ি যদি করতে না পারে, ছেলেপিলে যদি কাজকর্ম না পায়, ওর সে আশাটা পূরণ হবে না যেটা সে করতে চেয়েছিল। কন্ট্রাডিকশন, ইনটলারেন্ট অফ কন্ট্রাডিকশন, আর হেট্রেড পার্সন অফেন্ড হিম, হেট্রেড অফ পার্সন হো, যা মানে যে ব্যক্তি এই ব্যক্তিকে বিরক্ত করে, রাগায়, তাকেও পছন্দ করে না, তাকেও ঘৃণা করে, তার উপরে রাগ ক্রোধ থাকে, কিন্তু তাকে বুঝতে দেয় না। এই ব্যক্তির এটাই হচ্ছে স্বভাব, এই ব্যক্তির এটাই হলো স্বভাব, তাকে বুঝতে দেয় না, চেপে রাখে। আর কি, ওর রাগ হয় কোনো কোনো সময়ে, ওর সামনে কেউ খারাপ আচরণ করলে ওর তখন রাগ হয়, মেনে নিতে পারে না, ইন্ডিগনেশন। অফেন্ডেড ইজিলি, অফেন্স ফ্রম পাস্ট, অ্যাম্বিশন ইনক্রিজ ফেম ফর, ওর মধ্যে একটা অ্যাম্বিশন আছে, ইনক্রিজ ফেম ফর, মাইন্ড ডিগনিফাইড। ও যে আচরণটা করছিল এতক্ষণ ধরে, ভদ্র,
আচরণ করছিল, সভ্য ভদ্র এ লাগছিল, এটা হচ্ছে ওর ডিগনিফাইড আর কি। আর গোয়িং নট আর গোয়িং, সে কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি, অশান্তি, তর্ক ইত্যাদি এগুলো কিচ্ছু করে না, এগুলো করতেই চায় না। কারণ কি, সে হচ্ছে আর্ট অ্যাবিলিটি ফর, তার মধ্যে আর্ট অ্যাবিলিটি ফর আছে, আর্ট অ্যাবিলিটি, আর্ট ছবি অঙ্কন করার ক্ষমতা তার মধ্যে রয়েছে। আর্ট কি, যেখানে যে রং লাগবে, যেখানে যে টান লাগবে, যেখানে যে দাগ লাগবে, যেখানে যেভাবে যা দিলে পরে সুন্দরভাবে ফুটে উঠবে ছবিটা, সেখানে সেইগুলো দিয়ে ম্যানেজ করার ক্ষমতা এই মেডিসিনে রয়েছে, সে হলো স্ট্যাফি শেগরিয়া, আউট অ্যাবিলিটি ফর, যার সঙ্গে যেমন ভাবে আচরণ করলে, যার সঙ্গে যেমন ভাবে ব্যবহার করলে অন্যরা খুশি হবে, এর মান সম্মান বজায় থাকবে, সেখানে তার সঙ্গে সে সেই রকম আচরণ করে, সেই রকম ব্যবহার করে, এর মধ্যে আর্ট অ্যাবিলিটি ফরটা রয়েছে, যার জন্য সে কারোর সঙ্গে গন্ডগোল অশান্তি করে না। চূড়ান্ত একটা পর্যায়ে গিয়ে তখন আগ্নেয়গিরির মতো ওরা ফেটে ওঠে, ক্ষোভ রাগ অভিযোগ জমতে 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 একটা পর্যায়ে আছে যেখানে গিয়ে আগ্নেয়গিরির মতো ফেটে ওঠে, ফেটে পড়ে, অত সহজে ফাটে না, এরা সম্মান নষ্ট হয়ে যাবে, পজিশন নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে তারা যে পজিশনটাকে টিকিয়ে রেখেছিল সেই পজিশনটা নষ্ট হয়ে যাবে। সে লেখাপড়া শিখেনি, তার উচ্চ আশা ছিল ছেলে পিলেগুলোকে লেখাপড়া শিখাবে, সেটা সে করিয়েছে, এবং ওর একটাই লক্ষ্য, এটা হচ্ছে তার অ্যাম্বিশন। তার ইচ্ছা ছিল একটা বড় সুন্দর দেখে মনের পছন্দ মতো একটা ঘর করবে, সেটা করতে পারছে না বর্তমানে টাকা পয়সার অভাব থাকার জন্য। ও আশা আছে, চেষ্টাই রয়েছে যে ছেলে দুটো যদি কাজ পেয়ে যায় বা কোনো চাকরি পেয়ে যায়, ব্যাস তখন সেটা সে পূর্ণ করবে, এটা তার একটা অ্যাম্বিশন। ওকে দেওয়া হয়েছে স্ট্যাফি শেগরিয়া। ওকে দেওয়া হয়েছিল স্ট্যাফিসিগ্রিয়া, স্ট্যাফিসিগ্রিয়াতে রুগী একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, আর অন্য কোনো ওষুধ লাগেনি ওর। স্ট্যাফিসিগ্রিয়া দেওয়া হয়েছিল ওই পেশেন্টটাকে, স্ট্যাফিসিগ্রিয়া। স্ট্যাফিসিগ্রিয়ার মুখের মধ্যে ওই সমস্ত সিমটমগুলো সব রয়েছে, থুজার এ ধরনের সিমটমগুলো সব রয়েছে। হ্যাঁ, সিপিলি নামের এ ধরনের সিমটম গুলো সব রয়েছে, সিপিলি নামের। তো আমাদের ফিজিক্যাল এই সিমটম গুলো যখন পাবো, তখন সেই সিমটম গুলো ধরে যে মেডিসিন গুলোকে ইঙ্গিত করছে, তখন সেই মেডিসিন গুলোকে একটু বাজিয়ে দেখতে হবে যে আসলে ব্যক্তি ওই মেডিসিন কিনা, দেখে নিয়ে যার সঙ্গে সব থেকে বেশি সদৃশ হবে তাকেই সিলেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, ঝড় বৃষ্টি হচ্ছে আজকে, আর বাড়াবো না, অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা অনেক অধৈর্য হয়ে পড়েন, এই জন্য ইচ্ছা থাকলেও যেহেতু আপনারা ধৈর্য হারিয়ে ফেলছেন, তার জন্য আর আলোচনা আগিয়ে নিয়ে যেতে চাচ্ছি না। আজকের আলোচনার প্রেক্ষাপটে কি আরো কিছু বলা থাকলে একটু বলতে পারেন, যদি কেউ কিছু বলতে চান। ফিজিক্যাল সিমটম গুলো পেলেই তাকে ধরে অন্ধের মতো কোনো মেডিসিন সিলেকশন করার পক্ষপাতে আমি নই, এটা সঠিক নিয়ম নাই। কেউ কেউ আবার দেখি আমাদের রুগীদের শরীরে যে সমস্ত রোগগুলো থাকে, শুধুমাত্র সরাসরি সেই রোগের সিমটমগুলোকে নিয়েও 8টা 10টা 15টা 20টা 30টা রুব্রিক পরপর পরপর নিয়ে নিল। তার হে ফিভার আছে, হে ফিভারের রুব্রিকটা নিয়ে নিল, তার ফাইব্রোমা আছে, ফাইব্রোমা রুব্রিকটা নিয়ে নিল। এরকম ভাবে যত রকমের সমস্যা আছে, তার পেটে ফাঁপ হয়, পেটের ফাঁপের রুব্রিকটা নিয়ে নিল। তার ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, ক্রনিক ব্রঙ্কাইটিসের রুব্রিকটা নিয়ে নিল।
নিয়ে যে মেডিসিন আসলো সেই মেডিসিনটাকে দিল। সেখানে ব্যক্তিকে বিবেচনা করে না, দেখেছি এগুলো খেয়াল রাখবেন। সবাই এটাকে মেনে চলবে তার কোনো মানে নেই, যারা বুঝবেন তারা মানবেন, যারা বুঝবেন না তারা তাদের মতো করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের আলোচনার প্রেক্ষাপটে কারোর কিছু প্রশ্ন থাকলে বলেন, কারোর কিছু জানার থাকলে বলতে পারেন। আমার এই রুগীকে মার্সল, সিপ্লিনাম, থুজা এগুলো তো আগেই সরিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যালকিরিয়া কার্ভের সঙ্গে খুব টক্কর দিচ্ছিল, ভীষণ টক্কর দিচ্ছিল। নেট্রামিওর, এই রুগী নেট্রামিওর কেন নয় বুঝলাম না। ঠিক, নেট্রামিওর ব্যক্তিও এরকম, নেট্রামিওর ব্যক্তি দৈহিকভাবে সেও অত্যন্ত শক্তিশালী এবং নেট্রামিওর ব্যক্তিও দেখতে অনেকটা এরকমই, ঠিকই বলেছেন। কিন্তু নেট্রামিওরের ব্যক্তি তার যখন সমস্যা আসে সেই সমস্যার সঙ্গে তার চেহারাতে থাকে সাংঘাতিকভাবে বিষণ্ণতা, অতি সাংঘাতিকভাবে বিষণ্ণতা। তো সাংঘাতিকভাবে বিষণ্ণতার সিমটম যেখানে থাকবে সেখানে হাসি হাসি ভাবগুলো, মানে এই হাসির মানে বিষণ্ণতার সঙ্গে হাসি এইরকমটা এর মধ্যে ছিল না, তাহলে তো আমি ওখানে বলে দিতাম যে রুগী অত্যন্ত বিষণ্ণ, নিরানন্দ, অত্যন্ত দুঃখী, এরকম ব্যাপারগুলোকে বলে দিতাম অবজারভেশনের জায়গাতে। নেট্রামিওর সাংঘাতিকভাবে বিষণ্ণ, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থার মধ্যে থাকে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতি থেকে বার হয়ে আসতে না পারে। তারপরে আমি নেট্রামিওরকে যেখানে কনফার্ম করি সেটা হচ্ছে যে সে কাউরের সাহায্য সহযোগিতা পছন্দ করে কি না। নেট্রামিওর রুগী হলে সে এক বাক্যে বলবে সে কাউরের সাহায্য সহযোগিতা পছন্দ করে না, আর তার সমস্যার কথাগুলো কারোর সঙ্গে আলোচনা করতেও পছন্দ করে না। এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আমি কনফার্ম করি নেট্রামিওরকে। নেট্রামিওর রুগী অত্যন্ত সাহসী এবং দৈহিক দিক থেকে সে অত্যন্ত শক্তপোক্ত। নেট্রামিওর রুগী দৈহিক দিক থেকে অনেক শক্তপোক্ত, একদম এই রুগীর প্যারালাল, এই রুগীর মতোই। এখানে ক্যালকিরিয়া কার্ভ, নেট্রামিওর, স্ট্যাফিসিগ্রিয়া এদেরকেই ভাবতে হবে, সঠিক কথা আপনি বলেছেন। তো তার মধ্যে আমি ওই বিষণ্ণতা, গভীর বিষণ্ণতা এবং দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা দেখতে পাইনি, যার জন্যে কনফার্মিং প্রশ্নটা তাকে আমি করে নিই যে সে অন্য কাউরির সাহায্য নিতে পছন্দ করে কিনা। নেট্রামিওর রুগী এটা কখনোই করে না। আর একটা জিনিস, নেট্রামিওর রুগী হচ্ছে অত্যন্ত খুঁতখুঁতে। কি ব্যাপারে খুঁতখুঁতে? না, বিশ্বস্ততার জায়গাতে সে অত্যন্ত খুঁতখুঁতে, বিশ্বস্ততার জায়গাতে সে কারোর সঙ্গে আপোষ করে না, বিশেষ করে সময় সম্পর্কে বা প্রতিশ্রুতি, সময় এবং প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারে সে অত্যন্ত খুঁতখুঁতে থাকে, ফাস্টিডিয়াস থাকে, অত্যন্ত ফাস্টিডিয়াস। সে মানে বিন্দুমাত্র কথার খিলাফ করবে না, একদম কথার খিলাফ করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, কাউকে ঠকাতে চাইবে না, কখনোই ঠকাতে চাইবে না, স্ট্যাফিসিগ্রাও কাউকে ঠকাতে চায় না। এই জায়গাটা না পাওয়ার জন্য আমি ওকে নেট্রামিওর দিইনি। আর কেউ কিছু বলবেন? আশা করছি বুঝেছেন দাদা, আমি মানে খুব ছোট্ট একটা জায়গা থেকে মেডিসিনটাকে ডিফার করে ফেলেছিলাম। আমি তো এই মেডিসিনগুলো সম্বন্ধে আরো ডিটেলস জানি, আরো ডিটেলস বিস্তারিত সবকিছু জানি, কিন্তু আমি এই জায়গাটুকু ধরেই আলাদা করে ফেলেছিলাম, যার জন্য আমি নেট্রামিওর দিকে যাইনি।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্তই, আর যদি কেউ কিছু না বলেন তাহলে আজকে এ পর্যন্তই। আপনারা অবশ্যই অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। এই ভিডিওটিও ওই চ্যানেলে আপলোড থাকবে, যারা পরবর্তীতে দেখতে চান বা এটাকে নিতে চান আপনারা ওইখান থেকে এটাকে নিতে পারেন। ভালো থাকবেন। স্ট্যাপির কি কি লক্ষণ পেয়েছেন? ওই তো যে লক্ষণগুলো পেয়েছে সবগুলোই তো বললাম, যে কেস বিবরণ দিলাম, কেসের মধ্যেই তো সমস্ত সিমটমগুলো বলে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময় দেখা যাক, আবার কবে সময় হয়, সময় পেলে আমি আবার আলোচনাতে আসব। এই আলোচনার পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা আপনারা অবশ্যই জানাবেন, তা না হলে তো আমি বুঝতে পারবো না, আমার ভুল আমি ধরতে পারবো না, আমার ভুল আপনারা ধরিয়ে দেবেন। আপনারা আমার সঙ্গে অবশ্যই সহযোগিতা করবেন আপনারা আপনাদের মতামত পোষণ করে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।